আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ। শোন ভাই? ভাই কি অবস্থা এই তো ভালো আছি। আপনার কি অবস্থা? ভাই? আপু আপু কি মন্ত্র দিল! এখন তো কাজের উপর কাজ আসতেছে, আমি তো পাগল হয়ে যাওয়ার অবস্থা। আসসালামু আলাইকুম। এটা তো ভাই আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো ভালো একটা কাজ। খবর। আপনি কাজ নিবেন, ব্যাচের সবাইকে দিবেন, ব্যাচের সবাই করে দিবে, তাদেরও আর্নিং হলো, আপনারও কাজ হলো। হ্যাঁ আপু, আমি পুরোনো কাজ যেগুলো আছে জি ওইগুলা গ্রুপের সবাইকে দিয়ে করাই নিবো আর কি। আর হচ্ছে নতুন গুলা এখন দিতে গেলে তো ঝামেলা হবে, এই জন্য নতুন গুলা এখন দিব না, পুরোনো গুলা সবাইকে গ্রুপের সবাইকে দিয়ে করাই নিবো আর কি। হ্যাঁ আর সেটাই ভাত ভাই। ভাই এখন কি অবস্থা আপনার? আপনার প্রোফাইলও কাজ হতে থাকবে, আপনার প্রোফাইলটাও আলহামদুলিল্লাহ। ভারী হচ্ছে, ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজগুলিও আপনি পাচ্ছেন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে তো দেখালাম যে আমি আমাদের গ্রুপে দেওয়ার পরে গ্রুপ থেকে কি পরিমাণে রেসপন্স কিভাবে এসেছে। আপনাদের যে যারটা দেখিয়েছি, উনি হচ্ছেন আপনাদের চিটং ডিভিশনের কোঅর্ডিনেটর। আসলে দেখার পরে কি বলেছে আপনারাই তো দেখেছেন। আর আপু, ওটা হচ্ছে যে আমি শুধুমাত্র বলছি যে আমি লিঙ্কডইনের কানেকশন আর ইনভাইট সেন্ড করার কাজটা পারবো, আর লিঙ্কডইনের লিড জেনারেশনের কাজটা পারবো, তাতে আমার এই অবস্থা। আর অন্যগুলো যদি বলি তাহলে কি অবস্থা হবে? হ্যাঁ বলবেন ভাইয়া, কাজ নিবেন, বলবেন কাজ নিবেন। এখানে তো আপনারা 22 জন 23 জন আছেন, 23 জন মিলে মিলে কাজ করবেন একসাথে এখন থেকে। হ্যাঁ, এখন আস্তে আস্তে আরো কাজ বাড়ায় নিব। আগে এগুলো একটু সেটিং করি, সবাইকে সেট করে দেওয়ার পরে তারপরে অন্যগুলা বলবো, যে ফেসবুক পেজ ক্রিয়েশন করতে পারবো, তারপর ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন করতে পারবো, তারপরে হচ্ছে আপনার লিঙ্কডইন এর বাকি কাজগুলো করতে পারবো, এগুলো সবগুলো ফেসবুকের করবো। এটা যেমন লিঙ্কডইন এরটা বলে যেমন কাজ পাচ্ছেন, আপনি জাস্ট বলেন যে আমি ইউটিউব চ্যানেল এবং চ্যানেল ক্রিয়েশন, চ্যানেল অপটিমাইজেশন করে দিব, এবং একটা চ্যানেল মনিটাইজেশনের যে রিকোয়ারমেন্ট থাকে ওই রিকোয়ারমেন্ট গুলো আমি ফুলফিল করে দিতে পারবো যদি আমি অ্যাকশন প্ল্যানটা করে দিব। তারপরে দেখবেন ওইটার উপরে কত কাজ আসে আপনার। তাহলে তো আমার যে ক্লায়েন্ট আছে ওই ক্লায়েন্ট গুলাই ওই কাজগুলা দিবে আমাকে, আমার মনে হচ্ছে। হ্যাঁ কারণ ওদের তো, যেহেতু ওরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ওদের তো ওরা অবশ্যই এই কাজগুলা তো ওদের থাকবেই। এই কাজগুলো ওদের থাকবে, যে ইউটিউব চ্যানেল করা, চ্যানেল মনিটাইজেশনের কাজ করা, চ্যানেল মনিটাইজেশনের যে রিকোয়ারমেন্ট থাকে ওই রিকোয়ারমেন্ট গুলি ফুলফিল করা, এই কাজগুলি ওদের থাকবে। ওরা আপনি যখন ওদেরকে বলবেন যে আপনি করতে পারেন, তখন ওরা আপনাকে দিয়ে এগুলি করাবে, আরো আপনার কাজের ইয়েটা তখন আরো বেড়ে যাবে। এখন আপু আমার পুরোনো কাজ যেগুলো আছে এগুলোর জন্য একটা শর্ত হচ্ছে, সন্ধ্যার পরে যারা ফ্রি থাকবে তারা করতে পারবে, আর যাদের ওয়াইফাই কানেকশন আছে মানে নেটটা ভালো আছে আর কি, ওরা করতে পারবে। কারণ হচ্ছে যে কাজ করার সময় যদি আটকে যায় তখন তো প্রবলেম হয়ে যাবে, এই জন্য যাদের নেটের স্পিডটা ভালো আর যাদের সন্ধ্যার পরে ফ্রি সময় আছে তারা যে চায় সেই কাজটা করতে পারবে। কথা বলে দেখেন কে কে করতে পারবে, যারা যারা করতে পারবে তারা কাজটা করেন, আমি বলবো, আপনাদের এক্সপিরিয়েন্স বাড়বে এবং আপনারা পরবর্তীতে কাজ করতে গেলে আর আটকাবেন না, একটা প্র্যাকটিস সেশন হয়ে যাবে। অফকোর্স ফ্রিতে প্র্যাকটিস হয়ে যাচ্ছে আপনাদের। আপু ফ্রিতে প্র্যাকটিস বলতে প্রতি উইকে আমি পেমেন্টটা ওদেরকে বিকাশ করে দিয়ে দেবো। না ভাই, আপনার পেমেন্টের কথা তো আমি পরে বলছি, ফ্রিতে বলছি এই জন্য যে ওই কাজটা আপনি দেওয়ার কারণে তারা প্র্যাকটিস করতে পারছে। যদি তারা বসে থাকতো তাহলে কাজ পেতো, তারপরে প্র্যাকটিস করতো, ওই জন্য বললাম আপনি ফ্রিতে তারা কাজটা। ভাইয়া আমি ফ্রি আছি, আমার ওয়াইফাই কানেকশন আছে, আপনি ফ্রিতে কাজ থেকে প্র্যাকটিস করতে পারছে। আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু। আমি তো কাজ কিছুই করতে পারিনি, হোমওয়ার্ক একটা শুধু সিভি রেডি করেছিলাম, ওইটা কি জমা দিব আপু? দিয়ে দেন দিয়ে দেন, যতটুকু করতে অফলাইন সব করেছি। আমি বলি, আমি আজকে 2-3 দিন ধরে মানে প্রচন্ড একটা মানসিক প্রেসারে আছি, মানসিক প্রেসারে থাকলে ঘুম আসে বেশি। কোনো প্রবলেম নেই, আপনি ঠিক হন, আপনার বাসা ঠিক হোক, আশেপাশে পরিবেশটা একটু ঠিক হোক, হ্যাঁ তারপরে আপনি অ্যাসাইনমেন্ট একসাথে করে দিয়ে দিলেন। শুনেন, শহরে আমার একটা বোন আছে, বোন জামাই আছে, বোনের মেয়েদের দুইজন, মেয়ের হাজবেন্ড জব করে, দুইজনেরই হয়ে গেছে, মানে পুরো একটা কঠিন একটা অবস্থা। আমার বোনের আমার বোনের চলছে গত 1 সপ্তাহ ধরে, এখন বোন জামাই অর্থাৎ বোনের মেয়ের জামাই, তারপর ওদের পুরো শ্বশুর শাশুড়ি, মানে কেমন অবস্থা।
সেটা কি আর করার আছে বলেন আপুরা। আজকে আমরা হচ্ছে লাইভে যাচ্ছি, দেখি লাইভে যাই, আর হচ্ছে সুমন ভাইয়া বা আপনাদের মাঝখান থেকে আরাফাত ভাইয়া যারা আছেন কাইন্ডলি একটু কষ্ট করে গ্রুপে মেনশন করে দেন, খুব আর্লি জয়েন করে ফেলতে। আমরা 2 ঘন্টার মতো লাইভ করব, তারপরে আমরা লাইভটা শেষ করে আমরা আমাদের ক্লাসের টপিকে আলোচনা করব, ঠিক আছে? আর লিড কিভাবে কালেক্ট করবেন এইটা আজকে আমাদেরকে দেখাবেন হচ্ছে সুমন ভাই। সুমন ভাই স্ক্রিন শেয়ার করে, ভাইয়া মিউট করে সমস্ত কিছু বলে ফেলতেছে। হ্যাঁ আপু, একটা প্রবলেম আছে, আমি যদি স্ক্রিন শেয়ার করি তাহলে আমারটা অটোমেটিক লিপ হয়ে যায়, এটা একটা প্রবলেম। তাহলে এখন কে দেখাবে বলেন? আমি যেমন আমার এখানে তো এখানে একটা ব্যাপার হচ্ছে কি, পেইড ভার্সন, পেইড ভার্সন ইউজ না করলে লিডের যে অটোমেটিক লিডটা কালেক্ট হবে সেটা দেখাবে না, আপনার দেখাবে যে ইয়ে করছে লিডটা আপনার। আমি একটা লিড জেনারেশনের একটা ভিডিও দিয়েছিলাম আরাফাত ভাই আপনাকে, আপনাদেরকে দিয়েছি না? ওই ভিডিওটা আপনি ডাউনলোড করে ফেলেন, ওই ভিডিওটা আমরা দেখবো কিভাবে সে লিড কালেক্ট করে, আমরা ম্যানুয়ালিটা দেখে নিব, এবং অটোমেটেড অটোমেটিকলি যেটা কাজ করবে সেটার জন্য আমাদেরকে পেইড টুলস ইউজ করতে হবে এবং পেইড অ্যাকাউন্ট ইউজ করতে হবে। এখন ব্যাপার হচ্ছে আমরা ফার্স্টে আমি আপনাদের সবাইকে ফার্স্টে বলেছি, আচ্ছা আমি লাইভটা স্টার্ট করে নিই তারপরে বলছি, আপনারা ইয়েতে একটু খেয়াল রাখবেন, গ্রুপের মেসেঞ্জারে একটু খেয়াল রাখবেন যে কি কথা আমি ওখানে বলছি, ঠিক আছে? আমার এখানে বৃষ্টি হচ্ছে তো এখন কি জানি আপনাদের লাইফটা কি হয় আজকে। ওকে হয়েছে হয়েছে, একটু হোল্ড করবেন আমি কাজগুলো একটু করে নিই। আমি লিড জেনারেশনে এল না লিখে কে লিখে ফেলেছি, স্টার্ট হচ্ছে কিন্তু লাইভ আপনাদের। হ্যাঁ আমাকে একটু জানাবেন, কার নেট বাফার করছে না, কার নেটে কোনো প্রবলেম হচ্ছে না, তাহলে আমি ওই নেটের ওনার স্ক্রিনটা শেয়ার করতে বলবো, কারণ আমার এখানে বৃষ্টি হচ্ছে তো আমার এখানে মেবি বাফারিং করবে আর আপনারা বলবেন যে স্ক্রিন আপু ব্লার, ঠিক আছে? জি আপু, নেটের প্রবলেম করতেছে না আমার এখানেও, নেট প্রবলেম করবে ভাইয়া, কারণ হচ্ছে আমার এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে নেট ব্যাপার করে। ওকে আমরা হচ্ছে ম্যানুয়ালিটা দেখবো, কারণ লিঙ্কডইনের যদি আমরা লিড জেনারেশন করতে যাই একে হচ্ছে আমাদের পেইড প্রোফাইল লাগবে, কারণ পেইড প্রোফাইল না হলে আমরা 5 জনের বেশি, 5টা প্রোফাইলের বেশি আমরা দেখতে পারবো না ফ্রি প্রোফাইল থেকে, আমরা তো সবার এখন ফ্রি প্রোফাইল। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা ফার্স্টে আর্ন করবো তারপরে ইনভেস্ট করবো, তো আমরা যদি দুটা কাজ লিঙ্কডইন থেকে নিতে পারি যে আমি কানেক্ট করে দিব, কানেক্ট করতে তো আমি ফ্রি প্রোফাইল দিয়ে কানেক্ট করতে পারবো, তো আমরা দুটা কাজ ফার্স্টে নিব তারপরে আমরা আমাদের প্রোফাইলটাকে পেইড প্রোফাইল করবো, এবং পেইড টুলস গুলি নিয়ে আমি লিঙ্কডইন এর লিডটা জেনারেট করতে পারবো, কালেক্ট করতে পারবো, বুঝা যাচ্ছে? তো আমরা ফার্স্টে হচ্ছে ম্যানুয়ালি দেখবো, ম্যানুয়ালি দেখাটা লিঙ্কডইন এর লিড জেনারেশনটা কেন লাগে, লিঙ্কডইন এর লিড জেনারেশনটা লাগার কারণ হচ্ছে যে আমি যদি পরবর্তীতে চাই তাদেরকে আমি ওই কালে মানে তাদের মেইল তাদের সমস্ত ইনফরমেশন গুলি কালেক্ট করা থাকলে একটা ডেটা আকারে ডেটা এন্ট্রির মতো করে যদি আমি একটা এক্সেল ফাইলে কালেক্ট করে রাখি, পরবর্তীতে আমি চাইলে তাদেরকে টার্গেট করে আমি ইমেল মার্কেটিং করতে পারবো, পরবর্তীতে চাইলে তাদেরকে টার্গেট করে আমি কোনো অ্যাড রান করাতে পারবো, অর তাদেরকে
যদি আমরা ম্যানুয়ালি ইনবক্সে দেই যে হ্যাঁ ধরেন একটা রেস্টুরেন্টের বিজনেস বা একটা ফার্নিচারের বিজনেস যাদের আছে, তো তাদের কাছে থাকা লাগবে রেস্টুরেন্ট বা অফিসিয়াল যেই ফার্নিচারগুলি হয়, তারা ওই ইনফরমেশন যদি কালেক্ট করে তখন তারা একটা মেইল ইমেল মার্কেটিং এর মাধ্যমে অথবা ম্যানুয়ালি একজন একজন ওয়ান টু ওয়ান করে যদি মেইল পাঠায় তাহলে এরকম হবে যে হ্যাঁ আমরা এই জিনিসগুলি সেল করছি, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা আসতে পারো। এটা তার বিজনেসের একটা প্রমোশন হয়ে যায়। বিজনেসের প্রমোশনের জন্য আমাদের এই লিডগুলি কালেক্ট করতে হয়। যেমন আপনাকে এরকমও বলতে পারে যে আপনাদের শুনে খুব হাস্যকর লাগবে যে টুথপিক, বাইরের টুথপিক কোম্পানি চাবে যে আমেরিকার টুথপিক যারা হোলসেলার আছে তাদের কানেকশনগুলি তুমি বের করে আমাকে কানেক্ট করে দাও। এই যে তাদের কানেকশন বের করবেন, এই যে তাদের ইনফরমেশনটা বের করছেন, এটাই হচ্ছে লিড, এটাই হচ্ছে আপনি লিড জেনারেট করা, আপনি লিডগুলিকে কালেক্ট করা। মানে আমরা কোনো ইনফরমেশন যখন কালেক্ট করব সেটাই হচ্ছে লিড। ব্যাপারটা বোঝা গেছে? লিড ব্যাপারটা কি? আমরা কি সবাই প্রেজেন্ট হয়েছি? সবাই কি ক্লাসে জয়েন করেছি? আচ্ছা একটু আমরা ওয়েট করি, পাঁচ সাত মিনিট দেখি সবাই আমরা জয়েন করি। 18 জন, আমাদের মোটামুটি 24 জন জয়েন থাকেন সবসময়, এখনো আসেনি মিথিল আপু এসেছে। আচ্ছা আপনাদের কার নেট বাফার করছে না আমাকে একটু জানাবেন, বা কার নেট প্রবলেম করছে না ভালো কাজ করছে? এখন যদি আমি আমার এখান থেকে দেখাতে যাই আপু, আপনারা আসলে দেখতে পারবেন না, কারণ আমার এখানে নেটের অবস্থা খুবই বাজে হয়ে আছে, নেট একদমই নেই আমার এখানে। আমি মোবাইল ডেটা দিয়ে মোবাইল থেকে কানেক্টেড, বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি হলো। আসলে ভিডিওটা কি দেখানো লাগবে? ভিডিওটা জি ভাইয়া, মানে স্ক্রিন শেয়ার করে কি ভিডিওটাই দেখানো লাগবে নাকি? তাহলে হচ্ছে আমি দেখাই, ভিডিওটা দেখানো লাগবে, বাকি কাজটা হচ্ছে আমরা করতে পারবো। যেটা সেটা হচ্ছে যে ম্যানুয়ালি কিভাবে কালেক্ট করব, ম্যানুয়ালিটা দেখব। বাকি যেটা পেইড প্রোফাইলে যে কাজটা থাকে, আমারও পেইড প্রোফাইল নেই, আপনাদেরও পেইড প্রোফাইল নেই, তো সেক্ষেত্রে আমরা ওইটা কালেক্ট করব কিভাবে? আমরা যে বলে যাব যে হ্যাঁ আমরা পেইড প্রোফাইল দিয়ে কালেক্ট করতে পারি, পরবর্তীতে আপনাদের কোশ্চেন আসতে পারে আপনি কিভাবে কালেক্ট করব, পেইড প্রোফাইলের কাজটা কিভাবে করে, তো ওই ভিডিও টিউটোরিয়ালটাতে পেইড প্রোফাইলের কাজটা সুন্দরভাবে দেয়া আছে। এখন আমি আপনাদের জন্য যার ভিডিওটা আমি শেয়ার করছি তাকে আমি পার্সোনালি চিনি না, আমি বারবার বলে নিচ্ছি, তার সাথে আমার কোনো কানেকশন নেই, তাকে আমি পার্সোনালি চিনি না। আপনাদের কাজের সুবিধার্থে আমি ইউটিউব থেকে খুঁজে এইরকম একটা পেলাম, যেখানে হচ্ছে দেখলাম খুব ইজি ভাবে লিংকডইনে লিড জেনারেটরটা দেখানো আছে, এবং সেটা অবশ্যই বাংলায় আছে, কারণ আমাদের সবার ইংলিশের ইংলিশটা হয়তো বা বেসিকটা হয়তো অত ভালো না, আমরা হয়তো সবাই ইংলিশটা না মানে বললে পড়ে পড়ে হয়তো বুঝতে পারি, বাট যখন ওই জন্য আমি ট্রাই করেছি একটা বাংলা, যেখানে মোটামুটি টাইপের সবাই তার সব দেখায় না, তো উনি যতটুকু দেখিয়েছে বেশ ভালো দেখিয়েছেন এবং বেশ ভালো ডিটেইলে দেখিয়েছেন, ওই জন্য আমি ওনার ভিডিওটা আপনাদেরকে প্রোভাইড করেছি। আপনারা যদি চার স্ক্রিনটা একটু ভালো আছে আপাতত, উনি যদি ভিডিওটা একটু শেয়ার করেন সেটাও হবে। আর আপনি যদি বলেন যে না আপু ফার্স্ট আমরা ম্যানুয়ালি দেখি, ম্যানুয়ালি দেখার পরে আমরা আমরা ওই ভিডিওটা দেখবো যে কিভাবে সেখানে কাজ করবো বা কিভাবে কাজ হচ্ছে, যেটা পেইড প্রোফাইলের হয় সেটা আমরা তখন দেখবো, সেটাও হয়। এখন আপনারা ডিসাইড করেন, ফার্স্টে ভিডিও দেখবেন অর ফার্স্টে ম্যানুয়ালি দেখবেন। ভিডিও দেখলে ম্যানুয়ালিটা আপনাদের শিখতে খুব ইজি হয়ে যাবে। আর হচ্ছে যদি আগে ভিডিও দেখি তারপর আস্তে আস্তে আমরা যাই ম্যানুয়ালি, আগে তো ইয়া দেখি তারপর ভিডিও দেখলে তো হচ্ছে যে কি মাথা ঘুরেও যেতে পারে প্রথম দিক থেকে। হ্যাঁ এটা একটা ব্যাপার হতে পারে, কারণ এখানে উনি সম্পূর্ণটা যখন দেখাবে উনি এখানে ম্যানুয়ালিটাও দেখাবেন, তো ওইটা দেখলে না আপনাদের বুঝতে পারে না। এখন আপনারা যদি বলেন যে আপু আগে প্র্যাকটিসটা আমরা দেখে নেই আপনি দেখান, তাহলে আমি আগে দেখাবো, আর আপনারা যদি বলেন না আপু আগে ভিডিওটা দেখি তাহলে আমি আগে ভিডিওটা দেখাবো। এখন আপনাদের মাঝখান থেকে একটু কাইন্ডলি বলবেন যে আপনারা কোনটা আগে চান, যেটা আগে চান খুব আর্লি বলে ফেলেন, আমি স্টার্ট করে দিই। ভিডিওটা দেখলে ভালো হবে আপু, ভিডিওটা থেকে আমরা দেখে দেখে আগাই ভালো হবে। ভিডিওটা দেখলে আপনাদের সুবিধা হবে যে লিড জেনারেশনটা কি কিভাবে করছে পুরোটা বুঝতে পারবেন, পরে আমরা প্র্যাকটিক্যালের মতো করে আমি একবার দেখালে মোটামুটি আপনাদের হয়ে যাবে। এবং আজকের এই ভিডিওটার উপরে হচ্ছে আমি ওভারঅল এই ভিডিও সহ আমরা এতদিন লিংকডইনে যা যা করেছি সম্পূর্ণটার উপরে আমরা একটা কুইজ দিব, আমি আপনারা আনসার দিবেন, এবং এটার একটা মার্কিং থাকবে, যেটা হচ্ছে আমি অফিসকে দিব যে আমার স্টুডেন্টের এরকম এরকম অবস্থা আছে, এরকম এরকম অবস্থা নেই। ঠিক আছে, আপনারা রাজি? আপনাকে কোশ্চেন করবো, উনি খুব
ভয় পেয়ে নার্ভাস হয়ে বলতেছে আপু খুব ইজি একটা কোশ্চেন করবেন, তো তাকে খুব ইজি একটা কোশ্চেন করেছি, কিন্তু কোশ্চেনটা হয় না যে খুব সহজ একটা উত্তর, কিন্তু কোশ্চেনটা একটু প্যাঁচানো থাকে, একটু জটিল কোশ্চেন, কিন্তু আনসারটা খুব সহজ। ভাইয়াকে একটু জটিল হয়েতে জিজ্ঞেস করায় ভাই আনসারটা দিতে পারেনি, পরে ভাইয়া বললো যে আপু আপনি ফার্স্টই আমাদেরকে ভয় পাইয়ে দিয়েছেন যে আজকে কুইজ নেবেন বলে, আপনি যদি নর্মালি কোশ্চেন করতেন তাহলে আমি পেরে যেতাম, তো ওই জন্য আগে থেকে আপনাদেরকে বলে দিলাম যাতে আপনাদের এরকম নার্ভাস ফিল না হয়। ফরহাদ ভাইয়া নিশ্চয়ই হবে না, কারণ ভাইয়া খুব সিরিয়াস মুডে বসে আছেন এখন, খুব সিরিয়াস মুডে ভাইয়া বসে আছেন। রায়হান ভাইয়াও সেম খুব সিরিয়াস হয়ে ঠিক আছে উনি ক্লাস করতে বসেছেন। সুমন ভাই তো সবসময় হাসতে থাকেন। আজকে হচ্ছে আর আমরা সবাই ট্রাই করবো আপুরা ছাড়া আমরা সবাই একটু ভিডিওটা অন করে নিতে, ঠিক আছে আপুরা ছাড়া, কারণ হচ্ছে আপুদের আসলে হিজাব পরে 4 ঘন্টা বসে ক্লাস করাটা একটু টাফ হয়ে যায়, এটা আপনারা একটু কনসিডার করবেন যে আমরা অন করছি আপু কেন অন করছে না এটা বলবেন না, ঠিক আছে ভাইয়ারা? আপনারা একটু রেসপন্স করবেন, না হলে মাঝে মাঝে মনে হয় যে আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছি। জি আপু আমরা আছি। ওকে আপু আমরা স্টার্ট করি। আরাফাত ভাইয়া আপনি ভিডিওটা প্লে করে দেন। আমি কিন্তু পার্সোনালি ওনাকে চিনি না, সো এনার সাথে আমার কোনোভাবেই কোনো কানেকশন নেই, জাস্ট আমার এনার ভিডিও ভিজুয়ালটা ভালো লেগেছে, দ্যাটস হোয়াই লিংকডইন এর লিড কালেকশন করেক্ট। এখন লিড কালেকশন কিভাবে করে অথবা কিভাবে করতে হয় আমি এই টুলটা পরের ক্লাসে দেখাই, এই টুলটা এখন না রাখি। একটা ব্যাপার একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যদি আপনাদের যদি লিড কালেক্ট করতে চান লিংকডইন এ ডিফিনিটলি ইউ হ্যাভ টু পে, কারণ প্রি প্রোফাইলে যে জিনিসটা হয় ধরেন আপনি এখানে যাব, ঠিক আছে জি ম্যাম, ঠিক আছে ঠিক আছে আপু এখানে দিলাম হচ্ছে ওনার। সো যখন আমরা এখান থেকে ওনার দিচ্ছি তো ব্যাপারটা আবার দেখেন আমরা কি করলাম, এখানে আমি এখানে কোন কানেকশন সেট আপ নিচ্ছি না, এখানে জাস্ট ইউনাইটেড স্টেটস দিলাম, এখানে রেস্টুরেন্ট দিলাম, ইন্ডাস্ট্রি সেট আপ করছি, আর এখানে যে তার টাইটেল সেট আপ করছি যে প্রোফাইল টাইটেলটা কি। এখন যদি একটু চেক করি দেখেন ইউএসএ এখানে 99,000 পিপল আমাদের সামনে আছে এবং তারা কোনো না কোনো ভাবে সেকেন্ড কানেকশনে আছে, থার্ড কানেকশনে মোস্ট কেজেই হবে, এবং এই সমস্ত ব্যক্তি প্রোফাইল দেখেন আপনি 99,000 পিপল যাদের রেস্টুরেন্ট ওয়াইজ অথবা রেস্টুরেন্টে কাজ করে অথবা তাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে সেটা এবং তাদের ওনারশিপ আছে অ্যাকচুয়ালি, এবং আমরা যদি একটু ক্রস চেক করি যে ওকে টিকি পাইনঅ্যাপেল এটা কি রেস্টুরেন্ট কিনা, জাস্ট ক্রস চেকিং আমরা সেটা এখান থেকে করে নিব। আমরা এখান থেকে একটু দেখি টিকি পাইনঅ্যাপেল এই যে রেস্টুরেন্ট, সো খুঁজে পাচ্ছি যে ওকে সে রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্টের ওনার হচ্ছে ইনি। এখন ধরেন আমার এই যে রেস্টুরেন্ট ওনার, ওনার ইমেল অ্যাড্রেস অথবা ওনার টোটাল ডিটেইলিং ডাটা আমার লাগবে, কারণ আমরা পরবর্তীতে লিড জেনারেশন করতে যাচ্ছি। অলরেডি কিভাবে লিড জেনারেশন ফর্ম ডেভেলপ করে এরকম অলরেডি আমি আপনাদেরকে একটা ফর্ম দিছিলাম, আমি ওই ফর্মটা আরেকবার একটু বের করতেছি। ফর্মটা যদি যাই আমি এখানে আরেকটা এটাকে টোটালটা কপি করলাম এবং আমি এটার আমি এটা নিচ লিখে রাখলাম, এটা হচ্ছে রেস্টুরেন্টের উপরে যে নিচ সেটা, এবং অলরেডি এখানে যে সেট আপ গুলো করে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। সো কোম্পানি, ওয়েবসাইট, ইমেল, ডেজিগনেশন, ফোন, কিছু কিছু ডাটাকে একটু একসাথে করে রাখাটা বেটার, আমি এই ক্ষেত্রে এটাকে দিলাম ফোনটা কাছে। অ্যাড্রেস এটা ইম্পর্টেন্ট না, সোর্স এটা এই পাশে রাখতে পারি কারেক্ট। সো এটা অলরেডি আমরা ডেভেলপ করছিলাম এর আগে লিস্টটা, এবং আমরা আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে এখানে আছে 99,000 পিপল তাদের টোটাল লিস্ট আমার লাগবে, তো এই ক্ষেত্রে আমি একটা টুল তার টোটাল প্রোফাইল ডাউনলোড করে নিব সবার প্রোফাইল যারা আছে এখানে, আমি একটা টুল দেখাবো সেই টুলটার নাম হচ্ছে ডাকসুপ। সো ডাকসুপের কাজ হচ্ছে টোটাল ডিটেইলিং যে ডাটা গুলো আছে আমি এখানেই দেখাই, একটা এটা একটা ক্রোম এক্সটেনশন এবং ওয়েবসাইট পেইড অ্যাক্সেস আছে, তো আমি অলরেডি ক্রোম এক্সটেনশন আমি অ্যাড করে নিয়েছি, এবং ওয়েবসাইট যদি চেক করেন ইউজার বেশ ভালো ইউজার আছে, 50,000 ইউজার আছে, 341টা রিভিউ আছে, ওয়েবসাইট দেখেন, প্রাইসিং দেখেন। ওকে সো আমি এগুলোতে যাচ্ছি না, আপাতত ফ্রি ভার্সনটাই দেখাচ্ছি, আমি এদের সবার ডাটা ডাউনলোড করতে চাই। এই এই টুল আপনাকে হয়তো ইমেল অ্যাড্রেস বের করতে দিবেন, বাট যে কাজটা করতে এখানে উনি যে এই টুলসটা দেখালো এটা কিন্তু গুগল ক্রোম এক্সটেনশনের উনি বলেছেন, এবং এটাতে উনি যেভাবে দেখাচ্ছেন সেটা ওনার উপরে সেট করা আছে, আপনারা কি দেখতে পাবেন একটু পরে মেবি, ওনার উপরের রাইট সাইডে ওনার সার্চ বারের পাশের রাইট সাইডে উনি দেখাবেন এটা কিভাবে সেট করে কাজ করছে, কিন্তু ওনার কিন্তু কিছু কিছু পেইড টুলস আছে যেটা আমরা চাইলেই এখন পাবো না,
ওনার প্রোফাইলটাও পেইড প্রোফাইল এবং ওনার প্রোফাইল থেকে হচ্ছে কিছু পেইড টুলস উনি ইউজ করবেন, যেটা আমরা চাইলে এখন প্র্যাকটিসের জন্য পাবো না, কারণ আমাদের কারো পেইড টুলস নেই এবং আমাদের কাছে পেইড প্রোফাইল নেই। বুঝে গেছে? এখানে যদি মনে হচ্ছে কোনো কনফিউশন আছে বলেন, আবার আমরা রিভাইন্ড করে ওখান থেকে দেখে আবার আবার আসব। কারো কি কোনো কোশ্চেন আছে? আর কোশ্চেন থাকলে তো আমাদের জন্য সুমন ভাই আছেই। হ্যাঁ আপু, প্রবলেম নেই। ওকে ভাইয়া, আরাফাত ভাইয়া প্লে করে দেন। সব প্রোফাইল গুলো দেখেন লিঙ্কডইন ইউজার হয়ে গেছে অলরেডি, আমার আস্তে আস্তে সার্চটা কমতে থাকতেছে। বাট এই কাজটা আমি করব যখন সেলস নেভিগেটর দিয়ে, সেলস নেভিগেটরটা আমি আজকে আর দেখাবো না, এটা কালকেই দেখাবো। বাট আপাতত জাস্ট একটু জেনে রাখেন যে এই যে একটা প্রোফাইল, এই প্রোফাইলটা আমি যখন এটা সার্চ করলাম বিভিন্ন টুল দিয়ে, এবং আমি যেহেতু সার্চ করতেছিলাম কয়েকদিন যাবৎ, তো আমার সার্চটা কমে যাচ্ছে আস্তে আস্তে। আমি যদি এখন এট দ্য সেম টাইম সেকেন্ড পেজে যাই, থার্ড পেজে যাই, ফোর্থ পেজে যাই, এটা তখন আর মেইন নাম দেখাবে না, সবগুলো লিঙ্কডইন ইউজার শো করবে। বাট এটাকে যদি আমি সেলস নেভিগেটর দিয়ে চেক ব্যাক করাই, সেলস নেভিগেটর একটা পেইড এক্সারসাইজ, একটা পেইড টুল লিঙ্কডইনের, যেটা থেকে আউটরিচ করা হয় এবং কাস্টমার প্রোফাইল কানেক্ট করানো হয়, তো সেগুলো আমরা কাজে লাগাতে পারবো আমাদের প্রোফাইলের ক্ষেত্রে। তো আমি এটা পরে দেখাচ্ছি, আপাতত এখানে কোন ডাটা নামলো আমি জাস্ট এই ডাটাটাকে ডাউনলোড করব। এই যে দেখেন, এই যে ডাউনলোড ডাটা, আনফরচুনেটলি আমার পেইড এক্সেস নিতে হবে এটার। সো ডাটা ডাউনলোড করতে পারতেছি না। এখানে কি কি আসতো, অর্থাৎ তার নাম, তার ইমেল অ্যাড্রেস, তার ফোন নাম্বার, দেন ডেজিগনেশন, কোন কোম্পানি। আমরা এখানে যে লিস্ট ডাউন গুলা সিঙ্গেল অ্যাড করে নিছি প্রত্যেকটা ধরে ধরে, যে ওকে এই ব্যক্তি মাইকেল ই, উনি ওনার নাম কি, উনি কোন কোম্পানি আন্ডারে আছেন, আমরা সেই জিনিসগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। আমি আপাতত দুই তিনটা ম্যানুয়াল এন্ট্রি দিয়ে নিচ্ছি, যেটা আপনার এই টাস্কসুপ অ্যাকচুয়ালি খুব সহজেই আমাদেরকে করে দিত কাজটা। আমি কিছু কিছু অ্যাড করে নিচ্ছি এখানে, লিঙ্কডইন। সো আমি অ্যাড করলাম লিঙ্কডইন মাইকেল ই, কোম্পানি সেট টিকি পাইনাপল, টিকি পাইনাপল, দেন আমার এটা ফার্স্ট নেম, এটা লাস্ট নেম, তার ওয়েবসাইট ইউআরএল লাগবে। ওকে, সো এটা হচ্ছে তার পেজ, তার ওয়েবসাইট ইয়া তার কোম্পানি পেজ। আমরা যদি কোম্পানি পেজে যাই, কোম্পানি পেজে গেলে এই যে ওয়েবসাইট লিঙ্ক, সো আমি ওয়েবসাইট পেয়ে গেলাম। ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এটা কোনোটাই পাচ্ছি না, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, এটাই আমাদের মেইন উদ্দেশ্য থাকে। ডেজিগনেশন, সে ওনার কোম্পানির, এবং অ্যাড্রেস, ডেফিনেটলি এই কোম্পানির অ্যাড্রেস কি, আর এটা সোর্স, এটা সোর্স হচ্ছে লিঙ্কডইন। আর এই ডাটাগুলো আমরা আগে থেকে বানিয়ে নিব যাতে আমাদের এই কষ্টটা না হয়, সো এটা লিঙ্কডইন সোর্স। এইভাবে যে আমরা যেটা ম্যানুয়ালি করলাম এই কাজটাই আমাদের অ্যাকচুয়ালি ডাকসুপ করে দিত, আমরা জাস্ট এখান থেকে কিছুই করতাম না, শুধু লাস্ট ওয়ান ক্লিক করতাম এবং টোটাল ডাটা ডাউনলোড হয়ে যেত। আর এই টোটাল ডাটা ডাউনলোড হয়ে গেলে আমরা এই লিস্টটাকে ধরে ধরে, যেগুলোর ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার নাই, ওগুলো আমরা ম্যানুয়ালি খুঁজে বের করতাম। সো আমার ডাটা এন্ট্রিটা অনেকটা কমে যাচ্ছে যখন আমরা এই টুল নর্মালি এই ডাক সুপ স্টার্টার থেকে বের হয়ে প্রো লেভেলে যাব তখন। ওকে, সো আমার এটার পেইড এক্সেস এই মুহূর্তে নেওয়া নাই, বাট আমি জাস্ট টুলটা আপনাদেরকে বলে দিচ্ছি যাতে আপনারা কাজে লাগাতে পারেন, অথবা নেক্সট টাইম কাজে লাগবে হোপফুলি যদি কাজ করতে চান। আরো কিছু ডাটা আমি একটু নিয়ে রাখতেছি, এটা লিঙ্কডইন প্রোফাইল, এখানে আছে কফি কোম্পানি, এটা হচ্ছে কোম্পানি নেম, দেন তার ওয়েবসাইট, তার প্রোফাইলে গেলে আমরা ওয়েবসাইটের নেম, এই যে অ্যালকাইল কফি, এটা তার ওয়েবসাইট, গো টু অ্যালকাইল কফি, ওয়েবসাইটে চলে গেলাম, সেটাকে লিস্ট ডাউন করলাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার পরে বের করতে হবে, এটা তিনি রেস্টুরেন্টের ওনার, সোর্স লিঙ্কডইন, কারেক্ট। সো অনেকগুলো ইনফরমেশন আমরা কালেক্ট করে ফেলাম, জাস্ট আমাদের পরবর্তীতে এখানে ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা কালেক্ট করতে হবে, যেটা আমাদের মেইন উদ্দেশ্য ছিল। ইমেল অ্যাড্রেস লোকালি হলে ফোন নাম্বার, ইট ডিপেন্ডস আপনারা এখন এটা নিয়ে কি করতে চাচ্ছেন, সেটা ডিপেন্ড করতেছে আপনাদের উপরে। আরেকটা দুইটা আমি নিয়ে রাখতেছি জাস্ট। সো দেখেন, আমরা একটা ইন্ডাস্ট্রি পিপল, যেটা যে ওনার, তার নাম এবং তার ডিটেলিং ডাটা আমরা পেয়ে গেছি। এখন আমাদের উদ্দেশ্য কি, এগুলোর পার্সোনাল আইডেন্টিফিয়েবল ডাটা যেগুলো আছে সেগুলোকে কালেক্ট করা, অর্থাৎ স্পেশালি ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস। পার আওয়ার $10 করে দেয়, পারফেক্ট। ওকে, that's great. Upwork, right? আমি আপওয়ার্ক এর কয়েকটা প্রোফাইল দেখাবো মনিটাইজেশন সেকশনে, তাহলে বুঝতে পারবে কি পরিমাণ কাজ অ্যাকচুয়ালি লিড জেনারেশনের জন্য পুরো ওয়ার্ল্ডে আছে। কারণ এখনকার সময় হচ্ছে ডাটার কাজ, যার বিজনেসের যত পরিমাণ ডাটা অ্যাভেলেবল আছে ওই বিজনেস তত বেশি গ্রোথ লেভেলে যাওয়ার চান্স রয়েছে। তো আমি যেটা নিয়ে কথা বলতেছিলাম, আমরা এখানে যখন সার্চ করলাম, আমি এটা সেলস নেভিগেটরে দেখাবো পরে, এখন দেখাচ্ছেন, আজকে আর সেলস নেভিগেটর আমি দেখাবো না, এটা কালকে দেখাবো। দেখেন, ওই যে আমি বলতেছিলাম যে আমি যখন ফার্স্ট পেজ দেখতেছিলাম, আমার এখানে কিন্তু লিঙ্কডইন ইউজার চলে আসে, বাট আমি যখন এটা
সেলস নেভিগেটরে দেখাবো এই টোটাল ডাটাটাই, তখন আমার আর এটা শো করার কোনো চান্স নাই। অর্থাৎ এটা পেইড টুল, পেইড অ্যাক্সেস, এটা নিয়ে আমি ফার্দার পরে ডিটেইলস কথা বলবো। আপাতত এইখান থেকে আমি দেখা নিয়েছি। সো দেখা নিয়েছি টোটাল ডাটাটা কিন্তু আমাকে ম্যানুয়ালি ইনপুট দিতে হলো, এরপর আমার টোটাল ইনফরমেশনটা কালেক্ট করতে হবে লিঙ্কডইন থেকে অথবা তাদের ওয়েবসাইট থেকে। এবং ওয়েবসাইট থেকে বের করার জন্য কি কি সোর্স অলরেডি আপনারা জানেন যে একটা ওয়েবসাইট থেকে কি কোন কোন ওয়েতে মেল বের করতে হয় অথবা ডিরেক্ট লিঙ্কডইন থেকে কিভাবে বের করতে হয় সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো এবার চলেন লিড জেনারেশনটা কিভাবে করবো। এখন এগুলো কিন্তু অলরেডি লিড, কারণ কাস্টমার ইনফরমেশনটাই হচ্ছে লিড, কিন্তু তার সাথে আমরা কন্টাক্ট করতে চাই। কন্টাক্ট করার জন্য কিভাবে করতে পারি, ওয়েবসাইটের যে কন্টাক্ট ফর্মটা আছে আমরা সেটা ইউজ করতে পারি। কারণ আমাদের এইখানে দেখেন হোপফুলি সবার মনে আছে একটা অটো টেক্সট এক্সপান্ডার ছিল, সেটাকে আমরা ইউজ করতে পারি অথবা যদি ডিরেক্ট ইমেল অ্যাড্রেস থাকে সেটা এগুলো কানেক্ট করবো, পরে ইমেল মার্কেটিং করবো। তো আমরা এই ক্ষেত্রে যে টুলটা ইউজ করবো, এখানে অনেকগুলো টুল আছে, এখান এই ক্ষেত্রে যে টুলটা আমরা ইউজ করবো সেটা এখানে অনেকগুলো টুল আছে। দেখেন যে ইমেল ফাইন্ডার বাই স্নোব, দেন অ্যাডাপ প্রসপেক্টর, কিন্ডো প্রি লিঙ্কডইন, লিঙ্কডইন ইমেলস ফাইন্ডার, দেন লিঙ্ক লিড, গেট প্রসপেক্ট, অনেকগুলো টুল, অনেকগুলো টুল। এখন যেটা আপনি কাজে লাগান, এই ক্ষেত্রে ওয়ান অফ দা বেস্ট টুল অ্যাডাপ প্রসপেক্টর, যেটা ইউজ করলে আপনি অনেকটাই বেনিফিট পাবেন, কারণ ও বাল্ক ডাটা নিয়ে এসেছে। বাল্ক বলতে ধরেন আমার এই পেজে 10টা রেজাল্ট আছে, ওকে টোটাল 10টা রেজাল্টই সে নিয়ে আসার চেষ্টা করতেছে। তো আমরা যদি হিট করি কোম্পানি ওয়েবসাইট মিসিং নো ইস্যু, আরো অনেক টুল আছে আমাদের, আমরা এইটাকে একটু ম্যানুয়ালি চেক করি। প্রোফাইল ওয়াইজ এই প্রোফাইলটাকে একটু ম্যানুয়ালি চেক করি, যেমন এই যে দেখেন একটা মেল চলে আসে, ডিপি হেল্পস ব্রেকফাস্ট 80%, ওকে কোম্পানি ফোন নাম্বার এখানে breakfastpoint.com। আমরা যদি একটু breakfast.joint.com এর সাইটটাতে যাই এবং একটু জাস্ট মিলে দেখি এখানে যে ইনফরমেশন গুলো আসতেছে পাবলিকলি দেওয়া সেগুলোই কি ওখানে আসতেছে কিনা। এখানে ডিরেক্ট ইমেল অ্যাড্রেস নাই, নাম্বারটা মিলে কিনা 9373, এটা হচ্ছে 5324, সম্ভবত তার কন্ট্যাক্ট করতে পারতে পারে, হয়তো তার কোম্পানি প্রোফাইল যে পেজটা আছে সেই কোম্পানি প্রোফাইল পেজের মধ্যে থাকতে পারে। ব্রেকফাস্ট পয়েন্ট কোম্পানিস, ব্রেকফাস্ট পয়েন্ট দেখতে দেখে মনে হচ্ছে হসপিটালিটি, ফোন নাম্বার দেওয়া নাই আনফরচুনেটলি। সেটা হচ্ছে এখানে উনি কিন্তু এই যেই পার্টটা দেখাচ্ছেন এখন এই পার্টটা কিন্তু প্রপার ওয়েতে এখানে দেয়া নেই, উনি কিন্তু কিছু জিনিস স্কিপ করে যাচ্ছেন এবং খুব দ্রুত বলছেন, বুঝতে পেরেছেন আপনারা? জি আপু, দেখেন উনি যখন ওই যে হ্যাঁ তাড়াতাড়ি কথা বলছে, হ্যাঁ উনি একটু আগে যেই জায়গাটা দেখালেন ওই জায়গাতে দেখেন উনি যেই ওয়েবসাইটের একটা দেখালেন যে ব্রেকফাস্টের ওই ওয়েবসাইটটা যেখান থেকে বের করেছে ওই জায়গাটা কিন্তু দেখায়নি। এইরকম কিছু ব্যাপার থাকবে, আমরা পাবো ব্যাপারটা ওরকম হবে না। তো এই জিনিসগুলি আসলে বেসিক্যালি উনি এখন যা দেখাচ্ছে পেইড টুলস বা কিছু একটা ইউজ করে কিভাবে বের করবে, ম্যানুয়ালিটা কিভাবে করেছে সেটা তো আমরা দেখেছি, ম্যানুয়ালিটা আমরা যদি ট্রাই করি আমরা তো পারবো, ম্যানুয়ালিটা ট্রাই করলে তো পারবো তাই না? হ্যাঁ আপু, ম্যানুয়ালটা পারা যাবে, ম্যানুয়ালটা পারা যাবে, কিন্তু ম্যানুয়ালটাতে প্রবলেম হচ্ছে আপনার টাইম অনেক বেশি নিবে এবং আপনাকে খুব বেশি খুঁজতে হবে, ম্যানুয়ালি খুব বেশি খুঁজতে হবে। তো প্রথমবার আমরা ম্যানুয়ালি খুঁজে নিব, খুঁজে নিয়ে ওনার এখানে এরপরের ভিডিও যেই পার্টগুলি যদি দেখেন আপনারা তাহলে এখন একটু এলোমেলো লাগবে, কারণ ওনার কোনো কথার সাথে মানে কোনো টপিকের সাথে কোনো টপিকের মিল খুঁজে পাবেন না। এরপরের জায়গাটা আমরা পরে দেখবো, আমরা এইটুকু পর্যন্ত স্টপ করি। এখানে কতটুকু কত মিনিট দেখা হয়েছে আরাফাত ভাইয়া? 10-12 মিনিট মেবি, 9 মিনিট 17 সেকেন্ড। আমরা এত একটা কোশ্চেন ছিল, জি আপু। আচ্ছা আপু, এখানে উনি এক্সটেনশন ব্যবহার করে, আর একটা হচ্ছে যে উনি ম্যানুয়ালি করতেছে, তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কি? আপু যে এক্সটেনশনটা ব্যবহার করছে সেটা কি খেয়াল করেছিলেন যে পেইড এক্সটেনশন ওখানে আপনাকে $14.99 যদি আপনি পার মান্থ পে করেন তাহলে ওই এক্সটেনশনটা আপনি ইউজ করতে পারছেন। ওই এক্সটেনশনটা ইউজ করলে উনি ম্যানুয়ালি যে ডাটাগুলি কালেক্ট করছে একটা একটা করে ওটা ডিরেক্টলি বাল্ক আকারে আপনার কাছে রেডি হয়ে যেত, ওখান থেকে জাস্ট ডাউনলোড ডেটা দিয়ে দিলে আপনার কাছে ডেটাটা CSV ফাইল আকারে চলে আসতো বা ওইরকম একটা কিছু আকারে রেডি হয়ে যেত। কিন্তু আপনার তো পেইড নেই, আমাদের কাছে এখন পেইড নেই, যেহেতু অলমোস্ট হ্যাঁ আমরা ম্যানুয়ালি করছি কাজটা সেম। উনি কিন্তু বলেছে ওভাবে করলে আমাদের ডেটাটা কম কালেক্ট মানে আমাদের ডেটা এন্ট্রিটা কম করতে হতো, আমাদের এন্ট্রিটা কম করতে হতো, যেটা এখন আমাদের বেশি করতে হচ্ছে। বা এই যে ফোন নাম্বার নেই আমরা একটা একটা করে চেক করছি, এবং ওটা থাকলে হবে কি পার ডে আপনি 100 প্রোফাইল চেক করতে পারবেন। আর এখন আমরা ফ্রি প্রোফাইল থেকে আমরা যে ফ্রি প্রোফাইলটা ইউজ করছি ফ্রি প্রোফাইল থেকে আমরা 5টার বেশি প্রোফাইলে ঢুকতে পারবো না, এটা কি আপনারা জানেন?
আপনাদের ব্যাচ থেকে মেবি একটা কোশ্চেন এসেছিল যে আপু ফ্রি প্রোফাইল কেন ইউজ ইউজ করলে কি লাভ আর পেইড প্রোফাইল ইউজ করলে কি লাভ, কোশ্চেনটা আপনাদের ব্যাচ থেকে এসেছিল? জি আপু, জি আপু আমি করেছিলাম। হ্যাঁ, এই যে ফ্রি এবং পেইড প্রোফাইল, আমি তখন বলেছিলাম যে আমরা কাজ করতে থাকি দেখবো আমরা ফ্রি এবং পেইড প্রোফাইলের ডিফারেন্স কি কি। যেমন ফ্রি প্রোফাইলে হচ্ছে আমরা চাইলি 100 এর বেশি কানেকশন সেন্ড করতে পারবো না, কিন্তু পেইড প্রোফাইলে পারছি। আবার ফ্রি প্রোফাইলে আমরা পার ডে 5টার বেশি কোনো প্রোফাইল ভিজিট করতে পারি না, কিন্তু পেইড প্রোফাইলে পারি। এবং হচ্ছে ফ্রি প্রোফাইল থেকে আমরা চাইলি যে টেক্সট আকারে টেক্সট দিয়ে কানেকশন সেন্ড করতে পারি না থার্ড কানেকশনকে, যেটা আমরা পেইড প্রোফাইলে পারি। পেইড প্রোফাইলে কিন্তু আমরা একটা টেক্সট সহ থার্ড কানেক্টে আমরা একটা কানেকশন সেন্ড করার সময় একটা মেসেজও সেন্ড করতে পারি। এটা কি দেখেছিলাম আমরা? হ্যালো, করে থাকেন তাহলে দেখবেন। যেমন এখানে এখন আমাদের সামনে আপনাদের সামনে শো করছে না প্রোফাইল, সার্চ করলে যে লিঙ্কডইন মেম্বার, লিঙ্কডইন মেম্বার কেন শো করছে? কারণ তাদের পেইড প্রোফাইল, আমি হচ্ছি ফ্রি প্রোফাইল, আমরা চাইলে 5টার বেশি প্রোফাইল দেখতে পারবো না, কানেক্ট পাঠাতে পারবো 100, কিন্তু আমরা তাদের প্রোফাইল ঢুকে দেখে যে প্রোফাইলে কি আছে ওভারঅল পুরোটা দেখতে পারবো না। এটা আপনারা নিজেদের প্রোফাইল দিয়ে নিজেরা একটু চেক করে দেখবেন যে আপনারা চাইলে কি 5টার বেশি পাচ্ছেন কি না। জিনিসটা হলো হচ্ছে যে কি বোঝাচ্ছে যে কি আমি পেইড প্রোফাইল 5টা দেখতে পারবো, এর বেশি দেখতে পারবো না, ব্যাপারটা কি এমন? না না না, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে আমি তো একটা ফ্রি প্রোফাইল চালাচ্ছি, তাই না? আমার প্রোফাইলটা তো ফ্রি। এখন ফ্রি প্রোফাইল থেকে আমি যখন সার্চ করছি, ওখানে হয়তো 10,000, 12,000, 15,000 প্রোফাইল আছে। এখন 10,000, 12,000, 15,000 প্রোফাইলের আমি লিড কালেক্ট করতে যাচ্ছি, তো আমাকে লিড কালেক্ট করতে যদি ম্যানুয়ালি করতে যাই তাহলে আমাকে প্রত্যেকটা প্রোফাইলে ঢুকতে হচ্ছে। প্রোফাইলে না ঢুকে তো তাদের ইনফরমেশন গুলো আমি পাচ্ছি না, তাই না? হ্যালো, আমরা যে প্রোফাইলে যাব, আমরা সবার প্রোফাইল ভিউ করতে পারবো না, 5টার বেশি প্রোফাইল আমি ভিউ করতে পারবো না। এটা ট্রাই করে এখনি ট্রাই করে দেখতে পারেন আরাফাত ভাইয়া, যে আপনার পাশে লিঙ্কডইন এর একটা ট্যাব অন করেন। আমরা এখনি এটা দেখে নেই, লিঙ্কডইন এর পাশে একটা ট্যাব অন করেন। হ্যাঁ, ট্যাব অন করে আমরা হচ্ছে ফিল্টারটা কোথা থেকে করি বলেন তো? ফিল্টারটা কোথা থেকে করা যায় ভাইয়া? আপনি না, সুমন ভাইয়া জানেন, আমি জানি, সুমন ভাই বলবেন না। ফিল্টারটা কোথা থেকে করব? আরাফাত ভাইয়া কোথা থেকে এনেছেন এটা? আরাফাত ভাইয়া আমি ডিপেন্ড করবে আমি কোন মানে কোন জিনিসটা সার্চ করতে যাচ্ছি, যে আমি জব চাচ্ছি ফিল্টারটা হচ্ছে যে যেহেতু আমি এখন পিপল চাচ্ছি, আমি পিপলে ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে অল ফিল্টার একটা অপশন চলে আসছে। শুনেছিল আপনারা, শুনেননি? আপু বলেন মাই নেটওয়ার্কের কোন জায়গা থেকে? সারা আপু, সারা আপু, সারা আপু, সারা আপু কি আছে? থাকার তো কথা আপু। হ্যালো আপু, কি আছেন? হ্যাঁ আপু আছি, দেখতেছি মাইন্ড।
মাই নেটওয়ার্ক কে কোথা থেকে সেটা দেখছেন এখন মাই নেটওয়ার্ক উপর উঠতে হবে মনে একটু তো কানেকশন আমার কানেকশন থেকেও আমি একবার যেতে পারবো মনে হয় হ্যাঁ কানেকশন দেন তো আপনি তো নুসরাত আপুর প্রোফাইলে চলে গেছেন সার্চ ফিল্ড আছে মনে হয় কানেকশনে গিয়ে সার্চ ফিল্ডে কানেকশনে গিয়ে দেখেন আমার কানেকশন গুলো শো করে তার পাশে অপশন থাকে এটা সার্চ উইথ ফিল্টারস কানেকশনে গিয়ে অল ফিল্টারস কানেকশন মানে আমার যে লিস্টটা থাকে কানেকশন লিস্ট তার পাশেই থাকে এই তো চলে আসছে অল ফিল্টারস পেয়েছেন কোথায় থাকে ভাইয়া জি আপু আরেকটা ওয়েতে পাওয়া যায় আপনি যেমন সার্চ বারে গেলেন সার্চ বারে যাওয়ার পরে সেখানে পিপল দিলেন পিপল দেওয়ার পরে তারপরে ফিল্টারে দিলেন সেটাও করা যায় আরেকটা করা যায় डायरेक्टली সার্চ বারে চলে যান সার্চ বারে চলে যান এখন যে ইয়েটা আছে ম্যাগনিফাইং গ্লাসটা দেখা যাচ্ছে সার্চ বারে সার্চের যে গ্লাসটা সেটাতে ক্লিক করেন যে আপনি ক্লিক করছেন এটা হচ্ছে যে কারেন্ট কোম্পানি এই যে ফিল্টার চলে আসছে এইটা একটা জায়গা থেকে করা যাবে আপনারা চাইলেই যে ভুলে গেছি আপু এটা এখানে না এটা ওখানে না ওইটা আপনারা দেখলি করতে পারবেন আমরা যে কালেক্ট করব আমরা তো এখন কানেকশন করছি না আমরা জাস্ট তাদের ইনফরমেশন কালেক্ট করব তাই না তো সেক্ষেত্রে আমাদের কানেকশন ফার্স্ট সেকেন্ডের প্রয়োজন নেই তারপরে কানেকশন অফ ওইটারও প্রয়োজন নেই লোকেশনটা প্রয়োজন হয় যখন আপনাকে আপনার বায়ার বলে দিবে যে আমি কোরিয়ার চাচ্ছি বা আমি ইউনাইটেড স্টেটস এর চাচ্ছি কানাডার চাচ্ছি চায়নার চাচ্ছি এটা আপনাকে আপনার বায়ার বলে দিবে ওনারা তো ইউকেটা দি ইউনাইটেড স্টেটস এরটা ট্রাই করেছেন আমরা চায়না ও কোরিয়া ও কানাডারটা ট্রাই করতে পারি ওকে তার জি কেউ কিছু বলছেন না বল এখন হচ্ছে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি হচ্ছে আমরা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ইন্ডাস্ট্রি খুঁজব কানাডাতে আর্টস এন্ড ক্রাফটস যারা ওইটাও হবে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও হবে ওকে তারপরে নিচে চলে আসি আমরা এখানে টাইটেল এটার হোলসেলার যারা উনি তো ওনার খুঁজেছেন আমরা হোলসেলার খুঁজব আচ্ছা আপনাদেরকে যখন কোনো বায়ার বলবে যে তুমি আমাকে কানেক্ট করে দাও তখন আপনাদের এই যে এখন যে ফিল্টারিংটা শিখছেন এই ফিল্টারিংটা তখন প্রয়োজন হবে তখন তাদের ইনফরমেশন কালেক্ট করতে হবে না কিন্তু এই ফিল্টারিংটা করে এই ডান পাশে দেখবেন রাইট সাইডে দেখবেন যে কানেকশনগুলি চলে আসছে লেফট সাইডে কানেকশনগুলি চলে আসবে তো ওখান থেকে ধরে 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 আপনি কানেক্ট করে দিতে পারবেন এই ফিল্টারিংটা ওই জন্য প্রয়োজন হয় দেন হোলসেলার দিয়ে অ্যাপ্লাই দিয়ে দেন ভাইয়া No search. No result কেন আসবে কানাডাতে নেই না ও হোলসেলার এর মাসখানে ড্যাশ এটা হবে না একসাথে হবে দেখা যায় যে এগুলি নিয়ে যারা বিজনেস করে তারা হোলসেলারদের সাথে কানেক্টেড থাকলে তাদের কাছ থেকে কিনতে পারে অনেকগুলি হোলসেলার তার পরিচিত থাকলে সে প্রাইসটা দেখতে পারে যে ভ্যারি করতে পারে কম্পেয়ার করতে পারে যে কোনটা আসছে না তো হোলসেলারের কিন্তু আসছে আর না দিয়ে আমরা শুধু দেই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আমার নাম নিয়ে আবার খেলা জি ভাইয়া না আমার নাম সব জায়গায় আছে এটা দেখে ভালো লাগতো স্যার কোথায় ভাই আপনার নাম আরাফাত ভাই এখন লিখবে আরাফাত ভাই লিখেছে না আরাফাত ভাই এখন লিখবে না আপু আমি ওটা বলিনি বলেছি আপনি যাওয়ার লিখতে বলেন না
তো এখন আরফাত ভাই এইটাই লিখতে যাচ্ছিল মনে হয় ফ্লাওয়ার না বললে আপা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ফ্লাওয়ার তো লিখলাম বাট কত হচ্ছে ইন্টারটিল এটা তো কাজ করতেছে না শুধু ফ্লাওয়ার দিয়ে দেখেন কিন্তু সার্চটা এভাবেই আসতে হবে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিলেই আসবে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও হয় ওইটার আরেকটা নাম আছে ওই নামে হয় আমরা বাঙালিরা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বলি ওরা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বললে না কিন্তু এটা একটা ইস্যু হতে পারে এটা ইন্টার দিলে কাজ করতেছে না ফ্লাওয়ার দিলেও কাজ করছে না না ভাইয়া তো মনে হয় অ্যাপ্লাই দেয়নি এটা তো আগে বুঝতে যে আপনার নিচে আসতে হবে না যে ইন্ডাস্ট্রি ইজ যেমন আর্ট আর ক্রাফট যেটা আমি ওটা করা ইন্টার দেওয়ার সাথে সাথে চলে আসছিল যেটা ইন্টার করার পর আসতেছে না এটা কি এটা ফ্লাওয়ার দিয়ে হোলসেলার না দিয়ে ওনার দেন তো ফ্লাওয়ার কি কোনো ইন্ডাস্ট্রির নাম হয় না ফ্লাওয়ার তো ইন্ডাস্ট্রি হবে না সেটাই তো ফ্লাওয়ারটা কোন ইন্ডাস্ট্রির আন্ডারে পড়বে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা কোন ইন্ডাস্ট্রির আন্ডারে পড়বে ফ্লাওয়ার এটা তো প্রোডাক্টের নাম হয় মানে প্রোডাক্ট প্রোডাক্ট তো একটা মানে ইয়ে না একটা ইন্ডাস্ট্রিতে প্রোডাক্ট অনেক প্রোডাক্ট থাকতে পারে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা কোন প্রোডাক্ট পড়বে কোন ইন্ডাস্ট্রিতে পড়বে বলেন খুব আর্লি কেউ বলেন আরেকজন গুগল করতে বসে যাচ্ছেন আমাদের গুগল বাবা গুগল করতে বসে যাচ্ছেন না সিরিয়াসলি আমরা তো এটা ন্যাচারাল ন্যাচারাল অথবা এই টাইপের চিত্রটার মধ্যে পড়ে কিনা তাই ন্যাচারাল কি কোনো ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে না ওটা না মানে ফ্লাওয়ার কোন ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে সেটাই তো জানতে চাইছি কোন ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে প্রিন্ট মিডিয়া হবে আর্টিফিশিয়াল হলে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার প্রিন্ট মিডিয়াতে জানি না দেখি মা বৈজ্ঞানিক কালচারও কিছু আসছে না ভাইয়া ফ্লোরাল দিয়ে দেখেন তো ফ্লোরাল আপনি স্পেলিং করেন f o f l o l o f l o r a l মানে আপু যেটা বলছেন ফ্লোরাল আপু l হবে l হবে ছিল ফার্মিং তাও দিয়ে দিতে পারে যেগুলো আছে ইন্ডাস্ট্রি এখান থেকে একটা সিলেক্ট করে দেখি যদি এখানে রেজাল্ট আসে তার মানে হচ্ছে যে কি এটাতে প্রবলেম হচ্ছে আর যদি না আসে তার মানে হচ্ছে আমার আইডিতে প্রবলেম হচ্ছে কম্পিউটার সফটওয়্যারে হোলসেলার দেন দেখেন তো হোলসেলার আসে না ওনার আসে টাইটেলটা হোলসেলার দেন আচ্ছা এটা কি কেউ অন্য কারো পিসিতে একটু ট্রাই করে দেখবেন যে তার ওখানেও কি নো রেজাল্ট শো করছে নাকি কানাডাতে এটার কোন কোন ইয়ে নেই বিজনেসই নাই বাংলাদেশে চলে আসি না বাংলাদেশ এটা দিয়ে আমরা করব না আমরা ইয়েটা দেখতে পারি জাপান দেখতে পারি জাপানের ফুল অনেক সুন্দর না আমরা কোরিয়াও দেখতে পারি সাউথ কোরিয়াও দেখতে পারি আমরা চায়নাও দেখতে পারি আমি তো দেখাইছি না ওখানে শোকো ছিল ফার্স্ট এরটা ওটা দিয়েছি
এটা উজ্জ্বল ভাইয়ার ভুল তাহলে আচ্ছা হোলসেল এখন বলেন হোলসেল আর বলেন এইচ ও এল ই এস কাটেন চলে আসবে এস ব্যাক স্পেস দেন 1 2 এখন যেটা আছে এটা ঠিক কি না নাকি আগে কাটেন কেটে দেন ফুল ফোন যত রাখেন ওনার দেন আই দিচ্ছেন আই আই হবে না ও এল ই হ্যাঁ এস এ এল ই আর আমি চাইনার কুরিয়ার রাখছি আমি কানাডা দিয়ে রাখছি কানাডা দেন ওই দুইটা কাটি দেন তাহলে এখন আমরা কানাডা দিয়ে ট্রাই করছিলাম যে তিনটা আসছে ঠিক আছে আমরা দেখতে পারি কিনা তাহলে তো এখানে যেতে পারছি না আমরা ব্যাক করি ব্যাক করে কান্ট্রিটা চেঞ্জ করি কানাডা চেঞ্জ করি কানাডা তো পুরো কানাডাতে মাত্র তিনজন হোলসেলার আর্টক্রাফটটা বাদ দিই আমরা অন্য কোন ইন্ডাস্ট্রিতে যাই বুঝতে পেরেছি আর্টক্রাফট নিয়ে আসলে সবাই একটু বাংলাদেশ দিব নাকি অন্য কোন কান্ট্রি দেই আমরা আমি ওনার দিছি ওনার দেওয়ার পরে আপনি ওনার দেন ভাইয়া আমাদের অনেকগুলো লাগবে পাখি কি সুমন ভাইয়ার এখান থেকে সুমন ভাইয়া হ্যাঁ আপু আমার এখান থেকে 1900 এখান থেকে 5টা প্রোফাইলে যাবেন আপনারা 5টা প্রোফাইল ক্লিক করেন যেটা লিংকডইন মেম্বার দিয়ে দেখাচ্ছে এটা না আমরা নিচে নামতে থাকি নিউজিল্যান্ড ওর সব কি পেইড প্রোফাইল নাকি একটা কোম্পানি হতে পারে সেকেন্ড আচ্ছা হ্যাঁ ভাই এরকম যে ছবি সহ যারা আসছেন তাদের তো নাম দেখা যাচ্ছে না দেখেন তো তাদেরকে তাদের প্রোফাইল শো করে কিনা আজকে কারো প্রোফাইল খুঁজে বের করেছিলেন কোন প্রোফাইলে আমি কোনো কাজ করি নাই এটা হচ্ছে আমার আগের প্রোফাইল এটাতে আমি কিছু করি নাই আমি আমারটা দিয়ে করছিলাম আপনার নাম শো করবে নাম না শো করলে আপনি তাদের প্রোফাইলে ঢুকতে পারবেন না এটা হচ্ছে থার্ড কানেকশন আচ্ছা এটা তো কাজে দিবেন থার্ড কানেকশন এটাতে কি ঢুকে দেখব ঢুকে দেখেন আপু আমার এখানে অনেকগুলো নাম শো করতেছে তাহলে আপু আপনার ওখানে শো করলে আপনার প্রোফাইলটা একটু শেয়ার করে দেন ভাইয়া প্রোফাইল শেয়ারিং টপ করে আমরা আপনার প্রোফাইল আপনার আপনার সরি আপনার এটা স্ক্রিনটা শেয়ার করি আমরা এই যে একটা এসেছে জাবাদ ভাই সরি আরাফাত ভাইয়া জলিক জলিক
এই যে তার বিজনেস হচ্ছে কোরিয়া না তার ইন্টারেস্ট হচ্ছে কোরিয়ার কোরিয়ান বিজনেসে আরাফাত ভাইয়া আপনার যত এরকম আপনি স্ক্রিনশট অফ করেন মিথিলা পো অন করুন মিথিলা পোর ওখান থেকে স্ক্রিনশটটা ভালো হচ্ছে আপনার ট্যাব গুলি অন হয় কিনা আপু তো অলরেডি অনেক ট্যাব অন করা কয়টা অন হয়েছে আপু চারটা অলরেডি আপু ছয়টা করছি ছয়টা অন হয়েছে আপনার তো আমার মর্নিং এর ব্যাচের ওর পাঁচটার বেশি অন হলো না এবং ওর পাঁচটা আপু এখানে একটা ব্যাপার আছে যদি নিউ অ্যাকাউন্ট হয় তাহলে পাঁচটা ছয়টার বেশি ওপেন হয় না আর যদি অনেক দিনের পুরনো অ্যাকাউন্ট হয় তাহলে বেশি ওপেন হয় ও আচ্ছা ওদেরটা নিউ একদমই নিউ প্রোফাইল ওই জন্য হয় তোর পাঁচটার বেশি শো করছিল না ওই জন্যই ওদের পাঁচটার বেশি শো করছিল না আপু সাতটা ওপেন করলাম তারপরে দেখেন কয়টা অন হয় আপনার তাহলে বোঝা যাবে যে পুরনো প্রোফাইল হলে কয়টা অন করা যায় পুরোনো অ্যাকাউন্ট হলে আপু এক বছরের পুরোনো অ্যাকাউন্ট হলে কমপক্ষে 100টা ওপেন করতে পারবে আমার তো এক বছর উপরে ও তাইলে তো আপু তো এই জন্যই আপনাকে এত নাম শো করছে এই জন্য আরাফাত ভাইকে শো করছে ওটা হচ্ছে অ্যাকাউন্ট তাহলে আপু অনেকগুলোই ওপেন হবে অলরেডি আমি 9টা ওপেন করেছি হ্যাঁ তাহলে আর আপনার প্রয়োজন নেই ওই যে ভাইয়া বলে দিল আমরা তাহলে ওটা জেনে গেলাম যে পুরোনো প্রোফাইল হলে এত পারবো নতুন প্রোফাইল হলে পারবো না জি কি বললেন বুঝিনি হ্যাঁ এখান থেকে ম্যানুয়ালি কালেক্ট করব আপু আমরা ম্যানুয়ালি ডেটাগুলি কালেক্ট করব কিভাবে সুমন ভাই বলেন তো এটা আপনি ম্যানুয়ালি করতে হলে নামটা নেবেন তারপর একটা এক্সেল ফাইল আগে রেডি করতে হবে হ্যাঁ এক্সেল ফাইল করে নাম তারপর একটা এক্সেল ফাইল আপু আমরা আগে রেডি করি আরেকটা ট্যাব খুলে একটা এক্সেল ফাইল রেডি করে নিই আমরা ওনার নাম সুমন ভাই বলেন আমাকে প্রসেসটা ওটা হচ্ছে ফার্স্ট নেম সুমন ভাইকে প্রসেসটা বলতে বলছে আপু ড্রাইভে ড্রাইভে হ্যাঁ ড্রাইভে ড্রাইভে গিয়ে গুগল শীট নিউ নিউ তে দেন মাই ড্রাইভ নিউ নিউ তে নাও যে মাই ড্রাইভে মাই ড্রাইভে মাই ড্রাইভে এই যে এখানে গুগল শীট আসে ওখান থেকেও আসে দুটো জায়গা থেকে উপায় হচ্ছে এই অ্যাপতে গেলে এখান থেকে চলে আসে আর ওই গেলে কোথেকে ভাইয়া লিখবেন ফার্স্ট নেম আপু এখানে কাজ করার আগে আমরা প্রত্যেকটা যে কাজটা করছি ওইটার একটা নাম দিয়ে নিব যেটা আনটাইটেলড স্প্রেডশিট দেখাচ্ছে না ওখানে নাম দিয়ে নিলে পরবর্তীতে আমাদেরকে খুঁজে পেতে ইজি হবে লিংকডইন লিড জেনারেশন এটা কাজ করব হচ্ছে লিংকডইন লিড জেনারেশন দিব ভাইয়া নাকি বলেন তো যে বায়ারের কাজ করছি ওই বায়ারের নাম দিয়ে ওই বায়ারের যেটা চাচ্ছে যদি উনি আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের চাচ্ছে তাহলে এটা আমি এক হচ্ছে আমার কাছে কালেক্ট থেকে যাচ্ছে আমার কাছে ইনফরমেশন গুলি থাকছে দুই হচ্ছে আমি বায়ারকেও দিতে পারছি হ্যাঁ আপু ওই যেটা দিয়ে সার্চ দিবেন ওটা ইনফরমেশন ইনফরমেশন এন্ড টেকনোলজি লিড লিস্ট তাহলে হবে কি যে আমাদের কাছে ইন ফিউচার যখন আমরা ইমেল মার্কেটিং টা দেখতে যাব তখন আমাদের কাছে কিছু ইনফরমেশন লাগবে এগুলি যদি অলরেডি আমাদের কাছে থেকে যায় তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে ওখানে জাস্ট কপি পেস্ট করে দিলে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ রাইট খাদিজা আপু ইমেল মার্কেটিং এর জন্য আমাদের প্রচুর মেইল অ্যাড্রেস লাগবে জি আপু ফার্স্ট নেম লাস্ট নেম এটা কি সবসময় ভাই ফার্স্ট নেম
লাস্ট নেম চায় এখানে, কিন্তু শুধু নামটা অনেক সময় দেখা যায় যে ওরা ফার্স্ট নেম লাস্ট নেম না করে জাস্ট নামটা ওরা লিখে নেয়। আপু ওই যে যদি ইউএসএ অথবা কানাডার ক্লায়েন্ট হয় তাহলে ওরা ফার্স্ট নেম লাস্ট নেমটা বেশি গুরুত্ব দেয়, মানে ফার্স্ট নেম হবে নাই। কিন্তু আমি কিন্তু আমিও কিন্তু ওই যে পেলাম যেগুলি আমেরিকার, ওরা কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম চায়নি, ওরা জাস্ট নামটা চেয়েছে। না আপু 90% ক্লায়েন্টই চায় ফার্স্ট নেম ও চায় লাস্ট নেম ও চায়। তাহলে মেবি আমার কাছে আসেনি, আমার কাছে যা এসেছিল শুধু নাম এসেছিল, কিন্তু আমি জানি দোনোটা নামই চায়, তো আমি কখনো পাইনি বা একটা, ওই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করলাম। তারপর হচ্ছে কি না কোম্পানি নেম, তারপর হচ্ছে পজিশন, তারপর হচ্ছে ফোন নাম্বার, ইমেল, আপনাকে ভাইয়াকে সেকেন্ড যে কাজটা দিয়েছিল না যেন ফার্স্ট কাজটা দিয়েছিল, ওরা এরকম সবগুলি প্রোফাইলের লিংক আপনাকে দিয়ে দিবে, আপনি শুধু কানেক্ট করবেন, ওই কাজটা পেয়েছিলেন না ভাইয়া? হ্যাঁ প্রথমে দিয়েছিল, এই যে সব ইনফরমেশন গুলো আমাকে দিয়ে দিত, আমি লিংকডইন প্রোফাইলে গিয়ে কানেক্টের মেসেজটা সেন্ড করতাম ইনভিটেশন। আর এরপরে যে কাজটা দিয়েছে ওটা হচ্ছে এইটা, এখন যেটা করতেছেন ওইটা। দেখতে পাচ্ছেন কাজগুলি, এবং এটার জন্য কি পরিমাণে অ্যামাউন্ট দেয় ওরা চিন্তা করেন? এই কাজগুলা যদি আপনি সিইও এর কাছ থেকে পান তাহলে আপনি ভালো অ্যামাউন্ট পাবেন, সিইও অথবা ওনার অথবা ম্যানেজিং ডিরেক্টর। আর যদি কোনো কোম্পানির এমপ্লয়ি আপনাকে দিয়ে কাজ করায় তখন তখন কিন্তু আপনি বেশি পেমেন্ট পাবেন না, কারণ তখন পেমেন্ট অনেক কম পাওয়া যায়। হ্যাঁ তখন ওরা ওখান থেকে প্রফিট করবে ভাইয়া, যে কোনো জায়গায় থার্ড পার্টি ঢুকলে কিন্তু প্রফিটের একটা ইস্যু চলে আসে, এজন্য সব সময় চাইবেন ওনারের কাছ থেকে কাজ নেওয়ার জন্য, ওনার অথবা সিইও ওদের কাছ থেকে। বাট আমি হ্যাপি, আমি হচ্ছি খুব প্রাউড আপনাদেরকে নিয়ে। না আপু ব্যাপারটা হচ্ছে এই বিষয়গুলো না অনেকেই জানতো, আমরা অনেকেই শুনতাম যে এগুলা কাজ আছে, কিন্তু আসলে যে কাজ এবং কিভাবে পাওয়া যাবে, কিভাবে করতে হয়, হ্যাঁ ফুল প্রসেসটা স্টেপ বাই স্টেপ ওয়ান বাই ওয়ান এগুলো তো জানতাম না। যখন আপনি শিখিয়ে দিচ্ছেন যে এই কাজটা এভাবে 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 করতে হবে স্টেপ বাই স্টেপ ওয়ান বাই ওয়ান, তখন হচ্ছে যে আমরা পুরোপুরি জানি, কনফিডেন্সলি ক্লায়েন্টকে বলতে পারছি যে তোমার যদি লিঙ্কডইনে কোনো কাজ থাকে আমাকে দিতে পারো, লিঙ্কডইনের কানেক্ট সেন্ড করার কাজ অথবা লিঙ্কডইনের লিড জেনারেশনের কাজ আমাকে দিতে পারো, তখন ওই ক্লায়েন্ট তো আগে থেকেই পরিচিত, এই জন্য বলছে যে ওকে যদি তুমি করতে পারো তাহলে তুমি করো, এটাই হচ্ছে মূল বিষয়। কারণ একটা কাজ পুরোপুরি জানতে হয় আপনি, যখন আপনি পুরোপুরি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তখন আমরা ওটা করতে পারছি আর কি কনফিডেন্টলি। ইনশাল্লাহ ভাইয়া এরপরের কাজগুলো আপনারা কনফিডেন্টলি করতে পারবেন, এরপরে আপনার বায়ারকে বলবেন যে আমরা তো এখন আমি তো এখন ইউটিউবের মার্কেটিং পারি, তোমার অর্গানিক প্রমোশন আমি করে দিব, এবং তোমার হচ্ছে একটা চ্যানেল র্যাঙ্কে আনার জন্য যেই যেই রিকোয়ারমেন্ট থাকবে একটা চ্যানেল র্যাঙ্কে আনতে বা একটা চ্যানেলকে অপটিমাইজ করতে আর একটা চ্যানেলের হচ্ছে মনিটাইজেশন এনে দেওয়ার জন্য যা যা রিকোয়ারমেন্ট থাকে আমি সমস্ত কিছু তোমাকে ফুলফিল করে দিব উইথ অ্যাকশন প্ল্যান, তুমি তারপরে তুমি তোমার চ্যানেল মনিটাইজেশনের জন্য দিবা। তো এই কাজটা খুব বেশি এখন, যেমন ভাই লিঙ্কডইনে লিড জেনারেশনের কাজটা খুব বেশি এখন, অনেকেই হয়তো ভয় পাচ্ছে আচ্ছা ডেটা কালেক্ট করব, আমাকে কালেক্ট করে দিলে আমি কানেক্ট করতে পারবো, কিন্তু আমি ডেটা কালেক্ট করতে পারবো না। তাদের জন্য শুধু কানেকশনটাই করেন আপনারা, আর যারা এটা পারবেন না তারা ফেসবুক পেজের কাজ করেন, যারা ফেসবুক পেজের কাজ পারবেন না তারা ইউটিউব চ্যানেলের কাজ করেন, কিছু না কিছু একটা কাজ আপনাদের করতে হবে এবং আর্ন করতে হবে মিনিমাম $100 কোর্স চলাকালীন, বোঝা গেছে? সেটা অনলাইন অফলাইন লোকাল যে কোনো মার্কেট থেকে হোক, আমার মাঝে মধ্যে সন্দেহ হয় আসলে কি আরো কাজ আছে নাকি এতটুকুই।
কনফিউজড হয়ে যায় কিন্তু কথা হচ্ছে এটা না শেখার আগে কি আপনার এটা মনে হতো আপু মাথায় তো নাই আর আপু আমার ভাগ্যটা ভালো এটা হচ্ছে কাজগুলো কন্টিনিউ থাকবে চলতে থাকবে এটা হচ্ছে একটা ভালো এটা একটা ভালো এটা চলতে থাকবে এবং আপনি যখন একটা পেজের ধরেন আপনি যখন একটা পেজকে মেইনটেইন করছেন তখন যদি পেজের ভিউ রিচ এনগেজমেন্ট এগুলি বেড়ে যায় তারপরে দেখবেন কি সে তার পেজের মেইনটেনেন্স আপনার উপরে দিয়ে দিচ্ছে যে তুমি আমার পেজটা অলরেডি আমাকে বলতেছে বুস্ট করানোর জন্য কিন্তু আমার কাছে তো কার্ড নাই আমি অ্যাকোয়া কার্ড করে ফেলেন খুব দ্রুত কার্ড করে ফেলেন আপনাদের কার্ড করতে হবে আর নয়তো তাদের লকডাউনে কি পসিবল হ্যাঁ ব্যাংকে আপু অ্যাপ্লাই করতে হবে আপনার পাসপোর্ট আছে জি আপু বাট রিনিউ করা রিনিউ করা না না করা হয়নি আপনি এটা নিয়ে একটু ব্যাংকে যোগাযোগ করবেন যে এই লকডাউন সিচুয়েশনের জন্য আমি রিনিউ করতে পারছি না আমার কি এখন এই পাসপোর্টটা দিয়ে আমি ডুয়াল কারেন্সির জন্য কোনো কার্ড অ্যাপ্লাই করতে পারবো কিনা আর আপনার যে বায়াররা বলছে যারা কাস্টমার আপনারা আছেন তারা বলছে তাদেরকে বলেন যে তো আমার তো কার্ডটা নেই এখন আমি করতে পারছি না তুমি যদি কার্ডটা করে ফেলতে পারো আর তোমার যদি কার্ডটা থেকে থাকে তাহলে তুমি ওই কার্ডটা এখানে অ্যাড করে দাও তবে আপু নিজের কার্ড ইউজ না করাটাই ভালো এটা তো ভাই আমি শুন নাই তো এখন নিজের কার্ড ইউজ না করা ভালো সেটা বাইরের ক্লায়েন্টের জন্য যাদেরকে আমরা অনলাইন ম্যানেজ করতে পাবো যে ফাইবার থেকে অর আপওয়ার্ক থেকে পাবো তাদের কাছে তাদের জন্য নিজের কার্ড ইউজ না করা ভালো লোকাল মার্কেটে হয় কি যে কার্ডের পেমেন্টটাও তো আমি একবারে নিয়ে নিতে পারি যে তুমি আমাকে পেমেন্টটা ফুল দিয়ে দাও তখন আমি আমার কার্ড ইউজ করতে পারি কিন্তু ফাইবার আপওয়ার্কে তো বায়ার আমাকে দেয় তো বায়ার তো দেখা যায় যে কাজের মানে আমার সার্ভিস চার্জ দিচ্ছে আমার কার্ডের পেমেন্টের টাকাটা তো দিচ্ছে না তো কার্ডের পেমেন্টের টাকাটাই জন্য আমরা সবসময় বলি বায়ারকে দিয়ে দিতে লোকাল মার্কেটের কাজটা আমরা নিজেরা পে করে দিব কারণ হচ্ছে আমার কার্ড আমি ইউজ করলে হবে কি ওর কাছ থেকে পেমেন্ট আমি অ্যাডভান্স নিয়ে নিব অবশ্যই পেমেন্ট অ্যাডভান্স নিয়ে তারপরে বুস্ট করবেন বুস্টের জন্য কেউ যদি পেমেন্টের কথা বলে তাহলে অবশ্যই ফুল পেমেন্ট অ্যাডভান্স নিয়ে নেবেন আপুরা আপুরা ভাইয়ারা হ্যাঁ ওটাই বলছি আগে পেমেন্ট নিয়ে তারপর কাজ হ্যাঁ বুস্টের জন্য বললে আগে পেমেন্ট নেবেন পেজ মেইনটেনেন্সের ব্যাপার হলে ঠিক আছে 50% এখন দাও 50% কাজ শেষ হওয়ার আগে তুমি দিয়ে দিবা কিন্তু যে বায়ারটা কাজ করতেছে ওই বায়ারটা মোটামুটি মানে আজকে আমার সাথে কথা হইছে ওর ও বলতেছে যে আপু আপনার কাজ অনেক ভালো লাগতেছে কিন্তু আপু আমি বুঝতেছি না আমি ওর পেজটা সাজাই দিছি এখন ওর ওখানে পোস্ট করতেছি কিন্তু এরপরে আমি আর কি কাজ করব আমি এটা বুঝতেছি না ওই যে ওর পোস্টগুলি কি আপু ওই যে ইনসাইটস এ গিয়ে ওর পোস্টগুলি দেখতে হবে যে পোস্টগুলি কেমন হচ্ছে আপনি ধরেন আপনাদের কারো একটা আইডি থেকে ওখানে আপনি ইয়ে পাঠান টেক্সট পাঠান তো টেক্সটটা এই টাইমে পাঠাবেন যে টাইমে আওয়ার মেসেজটা থাকে বা মেসেজ কালকে রাখতে সেটা করছি আমি হ্যাঁ তারপর হচ্ছে যে ইনস্ট্যান্ট মেসেজের ব্যাপার থাকে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন দেন এবং তার পোস্টের ছবির রেজুলেশন গুলি দেন ছবিগুলি একটু পারলে ও যদি নতুন ছবি হয় ওইটাকে একটু এসইও করেন এবং অফলাইন এসইও করে দেন তারপরে আবার ব্যাপার হচ্ছে পোস্টে খুব বেশি হ্যাশট্যাগ গুলি ইউজ করেন হ্যাশট্যাগ গুলি খুব বেশি ইউজ করলে হবে কি এই পেজের পোস্টের রিচটা অর্গানিক্যালি রিচ বেড়ে যাবে বুঝতে পেরেছেন আপু যে আপু এগুলো করেছি মানে সামনে এক মাস ধরে তো এটা আমাকে করতে হবে এর বাইরে তো কোনো কাজ নাই কন্টিনিউয়াসলি এক মাস করলে দেখবেন ওর পেজের অর্গানিক্যালি রিচ বেড়ে যাবে আর একটা পেজের রিচ বা লাইক যখন বেড়ে যায় তখন পেজের আর্নিং কিন্তু বেড়ে যায় ও তখন বুঝতে পারবে যে ও আপনাকে দেয়ার বেনিফিটটা ওর কি হচ্ছে কিন্তু আপনি কিন্তু ওকে বলবেন না যে হ্যাঁ আমি এভাবে তোমাকে রিচ বাড়াচ্ছি আমি তোমার পেজ মেইনটেইন করছি বাট আমি আমার প্রপার ডিজিটাল মার্কেটিং কখনো আমার বায়ারকে শেখাবো না বারবার সবাইকে বলছি আমি আমার ডিজিটাল মার্কেটিং বায়ারকে শেখাবো না বাট বায়ারের কাজ আমি করে দেব আপু সে কি কখনো প্রমাণ চাইবে যে তুমি কি কাজ করছো বা কিছু আমি কি তেমনি স্ক্রিনশটও নিয়ে রাখছি যে প্রতিটা কাজ যখন আসলে আপু আমাদের ডিজিটাল মার্কেটারদের কোনো প্রুফ থাকে না আমরা কি কাজ করেছি যেখান থেকে সেট করছেন ওই জায়গার যদি একটা স্ক্রিনশট নিয়ে যান সে কিন্তু বুঝতে পারছে যে আপনি কোন জায়গা থেকে অ্যাওয়ার মেসেজটা সেট করছেন আমি দিই নাই বাট তাও রেখে দিছি তাকে দেখাবেন কোনটা জানেন যে তার পেজে সেট করার আগে মেসেজ দিলে যেভাবে শো করে না আপু সেটিংসটা মেসেজ দিলে যেভাবে শো করবে তাকে ওই জিনিসটা দেখাবেন যে দেখো লাইকগুলো আগে ছিল আমি করার পরে এই জিনিসটা হয়েছে বুঝতে পারছেন এবং কোনটা কেন করলে কি হচ্ছে এইটা ওকে প্রপার ওয়েতে বলবেন না এটা কখন বলবেন যখন আমরা বলি না যে অ্যাকশন প্ল্যান করে দিব আমরা একটা কথা আমরা বলি না যে অ্যাকশন প্ল্যান অ্যাকশন প্ল্যানটা হচ্ছে একটা পেজকে আমি এক মাস মনিটর করার পরে এক মাস আমি ম্যানেজ করার পরে আমি তাকে একটা অ্যাকশন প্ল্যান করে দেবো
অ্যাকশন প্ল্যানের জন্য সে আমাকে এক্সট্রা পেমেন্ট করবে যে তুমি তোমার পেজে এই এই কাজগুলি করবা, যেই কাজগুলো এখন আমি করছি তখন তো আমি বলবো না, কিন্তু যখন আমি তাকে অ্যাকশন প্ল্যান করে দিব তখন আমি তাকে বলবো যে এই এই কাজগুলি তোমাকে করতে হবে, এই এই ভাবে করতে হবে, যদি তুমি করতে পারো তাহলে। জি অ্যাকশন প্ল্যানটা কি? অ্যাকশন প্ল্যানটা হচ্ছে যে ধরেন এক মাসের মধ্যে একটা পেজে কিভাবে পোস্ট করবে, কি পোস্ট করবে, কোন পোস্টের সাথে কোন ট্যাগটা যাবে, এবং হচ্ছে তার মানে আপনি এই এক মাস যে কাজটা করতেন এই কাজটা জাস্ট লিখে দেয়া এবং লিখে দিলে হবে কি আপনি যখন ওই এক মাস শেষ হয়ে যাবে তারপরের তো তার আবার লাগবে যে তার পরের মাসের অ্যাকশন প্ল্যান কি, আপনি ওই এটা মানে আমি ম্যানেজ না করে আমি অ্যাকশন প্ল্যানটা দিয়ে দিচ্ছি সেটা থেকেও আমার আর্ন হবে, আমি ম্যানেজ করলেও আমার আর্ন হবে, ব্যাপারটা বুঝতে পেরেছেন আপু? এটা কিন্তু এরকম আসবে যে আপনাকে একটা ইউটিউব চ্যানেলের অ্যাকশন প্ল্যান করে দাও 3 মাসের, আপনি 3 মাসের করে দিবেন, তো 3 মাস আপনি ম্যানেজ করলে যেই প্রাইসটা নেবেন 3 মাসের অ্যাকশন প্ল্যানেও আপনি সেম প্রাইসটাই নেবেন, কারণ একটা হচ্ছে আপনি ডেইলি ম্যানেজ করতেন, একটা হচ্ছে একেবারে আপনি 3 মাসের প্রপার কাজের লিস্টটা তাকে লিখে দিচ্ছেন। আমাদের প্রথমেই বলেছি আমাদের ডিজিটাল মার্কেটিং এর কোনো প্রুফ থাকে না, আমরা কি কাজ করেছি একটা পেজ রেডি করে আমরা তাকে পেজটা কিন্তু ডেলিভার করি, কিন্তু পেজের যে ইন্টারনালে যে অপটিমাইজেশন এই জিনিসটা কিন্তু আমরা কোথাও দেখাতে পারি না, কোথাও শো হয় না যে কি কাজ করলাম, এবং শো হবে কখন জানেন একটা পেজ অন করার পরে পেজের ইন্টারফেস এবং আমি সমস্ত অপটিমাইজ করার পরের ইন্টারফেস। আমরা আজকে লিঙ্কডইনে একটা পোস্ট করব যে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, এইটা লিখে খুব সুন্দর করে ইংলিশে লিখে আমরা একটা পোস্ট করব, আরেকটা পোস্ট করব আমরা ফেসবুকে যেটা আমি কালকে আরাফাত ভাইয়াকে দেখেছি এবং খুবই ভালো লেগেছে, সেম জিনিসটা আজকে আমার মর্নিং ব্যাচকে আমি দেখিয়েছি যে দেখেন এই ভাইয়াটা নিজে থেকে তার প্রোফাইলে তার নিজেকে প্রমোট করছে, আরাফাত ভাইয়া যেটা করেছে সেটা কিন্তু নিজেকে প্রমোট করেছে। আপনারা নিজেদেরকে প্রমোট করেন অফলাইনে বা লোকাল মার্কেটের কাজ পাওয়ার পসিবিলিটি তখন বেড়ে যাবে নিজেদেরকে প্রমোট করলে। জি আপু, আপু আমাদের পেজ যেটা করেছে ওইটাকে যদি আমরা মানে ভালোভাবে ডিল করতে পারি পেজটার, বা আমরা যে ডিজিটাল মার্কেটিং কাজ করছি ওইটা নিয়ে যদি অ্যাওয়ারনেস বাড়ানো যায় বা লাইক বাড়ানো যায় তাহলে কি হবে? একটা পেজ বিল্ড করলে পেজে যেভাবে আসবে একটা পেজে কিন্তু আপনি শুধু ডিজিটাল মার্কেটিং এর ফেসবুক রিলেটেড কাজের জন্য আসবেন না একটা পেজে, কিন্তু একটা প্রোফাইলে আপনি কাজটা পাবেন, তো প্রোফাইলে যখন দিবেন আপনার প্রোফাইলে এখন কানেকশন বাড়ানোর ট্রাই করেন, প্রোফাইলে যখন দিবেন তো প্রোফাইলে থাকবে, তো তার যখন প্রয়োজন হবে আচ্ছা ওকে তো আমার প্রোফাইলে দেখেছিলাম আচ্ছা ও তো কাজটা জানে, লোকাল মার্কেটের কাজগুলি কিন্তু বেসিক্যালি এভাবেই আসবে আপনার আপনার ফেসবুকের থ্রুতে লিংক করা। জি আপু লিংক করে করে আসে, হ্যাঁ লোকাল মার্কেটের কাজগুলি কিন্তু বেসিক্যালি এভাবেই আসবে আপনাকে, হয়তো তার হয়তো হঠাৎ করে মনে হলো আচ্ছা আমার তো ফেসবুকের একটা কাজ দরকার ছিল, আমি এখন ফাইবারে যাব গিয়ে সেলার হায়ার করব, তাকে একটা পেমেন্ট দিব, তারপর ফাইবার আমার থেকে একটা পেমেন্ট কেটে নিবে, বায়ার আমাদেরকে $5 দেয় কিন্তু বায়ারকে কিন্তু আরো বেশি দিতে হয়, বায়ার ধরেন $6 দেয়, $6 দিলে $1 ফাইবার নেয় বায়ারের কাছ থেকে, বায়ার ওই $5 সেলারকে দেয়, সেলারের $5 থেকে আবার $1 ফাইবার কেটে নেয়, ওই $5-এর $4 আমরা পাই, তার মানে ফাইবার কিন্তু 40% কেটে নিচ্ছে টাকাটা, তো তখন সে চিন্তা করে আমি ফাইবারে যাব এত ঝুট ঝামেলার থেকে আমি তো তাকে আমার প্রোফাইলে দেখেছিলাম আমি তাকে একটা নক করি। হ্যাঁ আপু এই কথাটা কিন্তু চিরন্তন সত্য, আপনি যখন নতুন নতুন স্কিল অ্যাড করবেন নতুন নতুন কাজ শিখবেন ওটা যখন আপনি আপনার প্রোফাইলে দিবেন অথবা আপনার পরিচিত পুরনো ক্লায়েন্টদেরকে বলবেন তখন আপনার কাজ পাওয়ার পসিবিলিটিটা 100% বেড়ে যাবে, এবং সেটা তখন আপনার ওই যে বিট করে আপওয়ার্কে বিট করে ওর ফাইবারে বায়ার রিকোয়েস্ট পাঠিয়ে আর আপনার হচ্ছে অন্য কোনো ওয়েতে পাওয়া লাগে না, ওইটা এটাকে আমরা অফলাইন মার্কেট প্লেস বলি হচ্ছে যাদের আমরা হচ্ছে ইয়ে থেকে পাচ্ছি মানে আমাদের প্রোফাইল থেকে পাচ্ছি তাদেরকে, আর লোকাল হচ্ছে। জি আমাদের ফেসবুক বায়ো যেটা আছে ওটাতে কি কিছু অ্যাড করতে পারি মানে আমরা? হ্যাঁ অ্যাড করতে পারেন, যেটা হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং আপনি ফ্রিল্যান্সিং এর কাজ করছেন যেটা আরাফাত ভাইয়া করেছে, আমি বলেছি আরাফাত ভাইয়ের প্রোফাইলটা একটু দেখেন আমার দেখে খুব ভালো লেগেছে যে আমি ওনাকে এটা না বলার আগেই উনি এটা করে ফেলেছে, এটা হচ্ছে নিজের প্রমোশন করা, নিজের প্রমোশন নিজের করতে হবে, আমার প্রমোশন কেউ করে দিবে না, আমি অন্য মানুষের ফেসবুকে প্রমোশন করব, আমার প্রমোশন তো আমি ফেসবুকে করতে হবে, তো আমি তখন পেইড প্রমোশন করব না কারণ আমরা হচ্ছে ফার্স্টে আর্ন করব তারপরে আমরা ইনভেস্ট করব, সেই জন্য আমরা চাইবো আমাদের প্রোফাইল থেকে আমরা আমাদের প্রমোশনটা করি। আপু কিন্তু আমাদের কথার মাঝে মাঝে কিন্তু আপু সব এন্ট্রি করে ফেলছে, আপনারা কি দেখতে পাচ্ছেন সেটা ম্যানুয়ালি যে এন্ট্রিটা করছে আপু কিন্তু করে ফেলছে? হ্যাঁ আপু দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখছি আপু। এই ম্যানুয়ালি এন্ট্রির কাজগুলি সুমন ভাই লাস্ট 4 ইয়ার ধরে করছেন, আর এই কাজগুলা করতে করতে আপনি এমনও কাজ পাবেন এত সহজ আর এত পেমেন্টের
তখন আপনি খুশি হয়ে যাবেন। এই কাজগুলো দেখতে বিরক্ত লাগে, কিন্তু যখন আপনি এই কাজগুলো করতে করতে এই কাজগুলো করতে একটু ধৈর্য লাগে, এইটাই আর কিছু না, ধৈর্য লাগে এটাতে। আমাদের আসলে ফ্রিল্যান্সিং জিনিসটাই ধৈর্যের, আমরা যত ধৈর্য সহকারে কাজ করব আমাদের কাজের পেমেন্ট আমরা তত ভালো পাব। তাহলে আপু তেমন কিন্তু সময় লাগে না, যদি অর্ধেক অর্ধেক যদি অর্ধেক যদি ওয়েবসাইটটা রাখেন, অর্ধেক যদি এক্সেলটা রাখেন, এক্সেলটা রাখেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। নিতিল আপু হ্যাঁ বুঝি নাই, আপনি ওই যে অল অল পিপল ফিল্টার এই ট্যাবটাতে একটু যাবেন? হ্যাঁ সঞ্জিতা আসছি, এখানে ইয়ে করেন, ক্লিক করেন। এখানে কানেকশনে কি ফার্স্ট আর সেকেন্ড দুইটা দিবেন? না আমরা এখানে কোনো কানেকশন সিলেক্ট করিনি, আমরা যখন এই কাজটা করব তখন কোনো কানেকশন সিলেক্ট করব না। আমি কিন্তু এটা ফার্স্টে বলেছি কোনো কানেকশন আমরা সিলেক্ট করব না, শুধু লোকেশন সিলেক্ট করব, ইন্ডাস্ট্রি সিলেক্ট করব এবং তার পজিশন সিলেক্ট করব, আর অন্য কোনো কিছু আমরা সিলেক্ট করব না। সার্ভিস সিলেক্ট করতে হবে না আপু? জি সার্ভিস না, সার্ভিস সিলেক্ট করব না, আমরা তো ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করব শুধু, যে এই ইন্ডাস্ট্রির কাজগুলি, এই ইন্ডাস্ট্রির লোকগুলিকে আমার প্রয়োজন, তো আমি সার্ভিস সিলেক্ট কেন করব? এখানে লিড জেনারেট করার সময় আপু সার্ভিসটা লাগে না? জি জবাব দেয়া, যত পয়েন্টগুলো আমরা সিলেক্ট করব তত স্পেসিফিক হয়ে যাচ্ছে, তত মানে রেজাল্ট আমাদের কম আসার চান্স আছে, এটা আমার কাছে মনে হয়। হ্যাঁ স্পেসিফিক কল স্পেসিফিক করব যখন আমাদেরকে বায়ার বলবে যে ঠিক আছে তুমি কানেক্ট করো, যখন কানেকশনের কথা আসবে তখন আমরা স্পেসিফিক করে দিব, যাতে এত আমাদের খুঁজতে না হয়। কিন্তু যখন আমরা লিড জেনারেট করব, আমরা যখন তাদের ইনফরমেশন গুলি কালেক্ট করব, তখন আমরা এত স্পেসিফিক করব না, তাহলে আমাদের কানেকশনের আমাদের ডেটা কালেক্ট করতে কষ্ট হয়ে যাবে। স্পেসিফিক করব হচ্ছে যখন আমরা কানেকশন বাড়াবো, বুঝতে পেরেছেন আপু? আচ্ছা আপু ফার্স্ট নেম সেকেন্ড নেম এরকম আলাদা না করে একসাথে নেমের অপশনটা দিলে বেটার হতো না? একসাথে নেমের অপশনটা, এই যে বললাম আমি একসাথে নেমের অপশন পেয়েছি, কিন্তু সুমন ভাই খাদিজা আপু বললো যে 90% পিপল হচ্ছে এটা চায় যে আমেরিকান ওরা বা কানাডার ওরা যে ফার্স্ট নেম লাস্ট নেম। আমরা আসলে ফার্স্ট নেম লাস্ট নেম নিয়ে কখনো হয়তো বাঙালিরা অত হেডেক নেই আমাদের, আমরা ফুল নেম একবার বলে ফেলি। একটা অপশন আছে মানে ফার্স্ট নেম অথবা সেকেন্ড নেম হাইড করে রাখার অথবা অপশন কেটে রাখার, এটা একটা সিস্টেমও আছে দেখেছি। হ্যাঁ কিন্তু ওরা চায়, ওরা এভাবে চায় তো ইউএসএ কানাডা, ওরা কিন্তু যদি আপনি ফুল নেমটা দেন অনেকে মাইন্ড করে যে জাস্ট কপি করে দিয়ে দিছে, আমাকে কোনো সম্মান দেখায়নি এইভাবে ওরা। হ্যাঁ সেটাই তো বললাম, আমরা বাঙালিরা ফুল নেমে অভ্যস্ত, আমরা আমাদেরও যে একটা ফার্স্ট নেম লাস্ট নেম আছে আমরা সেটা সবাই জানি না, বা আমরা আসলে ওভাবে চিন্তা করি না। আপনি যখন ওর ফার্স্ট নেমটা দিবেন তখন ও ভাববে আমাকে অনেক মানে যত্ন করে স্পেশালি আমাকে মেসেজটা দিয়েছে ফার্স্ট নেমটা, আর কত খুশি হয়ে যায়। আর আপনি যদি পুরো নামটা দেন তখন বলবে যে কপি করে দিছে, আমাকে রেসপেক্ট করে নাই। শুনছেন জাওয়াদ ভাই? আর এখানে আরেকটা আরেকটা ই আছে আপু, যদি আপনি নামে যদি পুরো নাম যদি ক্যাপিটাল লেটারে দেন তাও কিন্তু মাইন্ড করে। ওদের মাইন্ড করে যে ভাই কিভাবে বুঝেন? এদের রেসপন্স গুলো বোঝা যায়, রেসপন্স গুলো দেখলে বোঝা যায় আর কি। যদি আপনি মেইলে পাঠান ফার্স্ট নেমে যদি পুরোটা যদি ক্যাপিটাল লেটার দেন অনেক সময় রিপ্লাই করে না, আমি দেখেছি ভাইয়া আমার এক ফ্রেন্ডের সাথে হয়েছে, আমি মর্নিং ব্যাচে আজকে বললাম যে ও ও জিনিস ভুল করেছে, ওর ভুলের কারণে ওর চ্যানেলের নাম ভুল হয়েছে, ও ওইটার জন্য জানেন আমার ওই ফ্রেন্ড কে হচ্ছে রেটিং কমিয়ে দিয়েছে, এবং ওর যেটা ছিল ও মানে আর একটা কাজ অ্যাড হয়ে গেলে ওর ইয়ে হয়ে যেত, আপনার লেভেল 1 সেলার হয়ে যেত। তো ও ওইখানে গিয়ে 2 রেটিং দিয়ে এসেছে, রেটিং 2 দিয়েছে ভাইয়া। হ্যাঁ ওটা হচ্ছে যে ওরা সামান্য কিছুতেই রাগ করে, আবার যদি আপনার ভাগ্য ভালো থাকে, হ্যাঁ আপনি যদি অনেক অনেক বড় ভুলও করেন যদি আপনার ভাগ্যটা ভালো হয় তাহলেও কোনো প্রবলেম হয় না, আবার আপনার যদি ভাগ্যটা খারাপ হয় যে আপনার কপালে দশা আছে তো
তখন আপনি একদম সামান্য নাম ভুল করছেন, একটা অক্ষর ভুল করছেন, ওটার জন্য আপনাকে ব্যাড ফিল। আমরা আসলে দেখি কি যে ভাই আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজ যখন করব, বায়ার যখন কোনো নাম দিবে আমরা চাইবো সেই নামটা কপি পেস্ট করে বসিয়ে দিতে যাতে আমাদের কোনো ভুল না হয়। তো ওর ইউটিউব চ্যানেল ছিল, ওর ইউটিউব চ্যানেলের নাম ওর বাচ্চাদের নামে দিবে, বেবিদের নামে দিবে, ও বেবির নামটা যেভাবে লিখেছে আমার ওই ফ্রেন্ডটা ওভাবেই কপি করে নিয়ে জাস্ট বসিয়েছে। এখন নাম যে ভুল হয়েছে ও ডেলিভারি করার আগ অব্দি ও মানে ইয়ে বায়ারও দেখেনি আর ও তো জানার প্রশ্নই উঠে না যে বাচ্চাদের নাম ভুল, কারণ ও দেখেছে বায়ার এটা দিয়েছে। তো বায়ার করেছে কি, ডেলিভারি নেয়ার পরে ওকে রিভিশনে না দিয়ে ও ডিরেক্টলি 2 রেটিং দিয়ে দিয়েছে যে তুমি আমার বাচ্চাদের নাম ভুল করেছো। আমার ফ্রেন্ড পরে খুঁজে দেখলো যে বাচ্চাদের নাম ও ভুল করেনি, বায়ার ভুল করেছে, এবং বায়ারকে বললো ফাইন আমি তোমাকে হচ্ছে তোমার পেমেন্টটা ব্যাক করে দিচ্ছি, জাস্ট তুমি আমার রেটিংটা তুলে নাও। কারণ এই 2-স্টার রেটিং এ ওর যে কি পরিমানে লস হয়েছে, ওর গিগটা র্যাঙ্কিং এ চলে আসছিল একদম ফার্স্ট পেজে, 3rd গিগ ছিল, ইউটিউবের গিগ ছিল ওরটা। তো ও মানে ওর কাজের ইয়ে কমে গেল, ভিউ কমে গেল, তো রেটিং বাজে চলে আসছে, 4.5 এ নেমে আসছে। তো বলছিল যে তুমি জাস্ট তুলে নাও রেটিংটা, তোমার পেমেন্ট করতে হবে না, আমি 1 মান্থ এক্সট্রা তোমাকে অর্গানিক্যালি প্রমোট করে দিচ্ছি। সে দিবেই না, সে তুললই না। আপু ওরা এক কথার মানুষ, যেটা বলবে সেটাই। ভাইয়া ভুলটা তো ওর, ভুলটা মানবে না ওরা, এটা মানবে না। অনেকে জানেন প্রথমবার না ভুল শেষ পরে সরি বলেছে, সরি বলার পরে পরবর্তীতে আরেকটা কাজ করিয়ে সে 5-স্টার রেটিং দিয়ে গেছে, কিন্তু ওইটার রেটিং সে তুললো না। এবং তখন সে কাজ নিয়ে কি বলেছেন, তোমরা বাঙালিরা প্রফেশনাল না, আনপ্রফেশনাল, তোমরা বাঙালিরা কাজই করতে পারো না, এই টাইপের অনেক কথা তাকে বলে গেছে। ভুলটা কিন্তু ওর, কিন্তু ওরা স্বীকার করে না, ওরা ভুল করলো। এইটাই ভাইয়া, এটা বাঙালি হইলে এখানে একটা চরম মারামারি হয়ে যেত, এটা তো বাঙালি না। আপু এরকম করলে তো আমি দেখা যাবে আর কাছে করতাম না, কিছু করার নেই। আপু আসলে প্রফেশনাল কাজ করতে হবে, আপু আসলে এরকম আপনাকে বলেন, আপনাকে বলেন একবার যদি বায়ার একটা নেগেটিভ রিভিউ দিয়ে যায় আপনি চাইলেই সেটা ডিলিট করে দিতে পারবেন না, এবং আপনার পরবর্তীতে আরো ভালো কাজ করতে হবে যাতে এই বায়ারের কাছ থেকে আপনি পজিটিভ রিভিউ নিতে পারেন। আপু আপনি সহ্য করতে হবে, আর আপনি এই জন্যই বললাম ফ্রিল্যান্সার হইতে হইলে অনেক কিছু মানায় নিতে হবে। ও আপনাকে বকা দিবে, ইউ আর ইডিয়েট বলবে, আপনি বলবেন থ্যাংক ইউ, নো প্রবলেম। আমার এরকম ব্যাড এক্সপেরিয়েন্স আছে, আমাকে অনেক ইয়ে করছিল, গরম হয়ে গেছিল আমার উপরে, এরপর হচ্ছে যে বলছে যে আমার এখনই ক্যান্সেল করে দিতে হবে, দেন ওকে আমি সরি বলছি, বলছি দেখো তুমি আমার অনেক মানে আমার এতগুলো ক্লায়েন্টের সাথে কাজ করছি কিন্তু তোমার মতো ক্লায়েন্ট আমি পাই নাই, আমি জানি না তুমি আমাকে কেন রং ভাবে নিচ্ছ, এগুলো বলার পর এমন পাম মারছি সে এতগুলো বলছে যে এগুলো পর্যন্ত আমার সাথে আছে। মানে তারা যদি আমাদেরকে বেয়াদবও বলে, তারা যদি আমাকে বলে খারাপ খারাপ গালিও দেয়, তারপর আমি বলবো যে কোনো সমস্যা নেই তুমি দাও, তারপর তুমি ভালো। আপনি আপনাদের ব্যাচের একটা সবচেয়ে ভালো জিনিস কি জানেন, আপনাদের ব্যাচে আপনারা 2-3 জন যারা আছেন অলরেডি এতটা স্ট্রাগল করে কাজ করে এসেছেন এবং নতুন করে শিখছেন, আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স গুলি নতুনদের সাথে শেয়ার করছেন, এটা সবাই করে না। তো এতে হয় কি, নতুনদের শেখা হয়ে যাচ্ছে যে আমাদের বিহেভ কিভাবে করতে হবে, আমরা কিভাবে কথা বলবো, কিভাবে অ্যাপ্রোচ করবো, এটা কিন্তু আমরা পাইনি রিয়েলি ভাইয়া। আমি কিন্তু পাই, কারণ আমি পেয়েছি শুধুমাত্র আমার মেন্টরকে, আমি কিন্তু আপনাদের মতো এরকম এক্সপেরিয়েন্স যারা আমাদের ব্যাচমেট এরকম কাউকে পাইনি। আর বললামই তো ব্যাচমেটদের মাঝে কিছু ঘষিটি বেগম থাকে, সব জায়গায় কিছু ঘষিটি বেগম থাকে, তো আসলে ওইভাবে এক্সপেরিয়েন্স গুলি শেয়ার হয় না। আপনাদের ব্যাচের এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে যে আপনারা সবাই একজন আরেকজনকে খুব বেশি হেল্প করেন, আপনারা আপনাদের এক্সপেরিয়েন্স গুলি শেয়ার করেন, যেটাতে নতুনরা শিখছে জানছে, ওরা মার্কেট প্লেসে যাওয়ার আগেই অনেক কিছু শিখে যাচ্ছে, আমরা মার্কেট প্লেসে গিয়ে শিখেছি, আপনি আমি মার্কেট প্লেসে গিয়ে এটাও আমি আমার অফিসকে জানিয়েছি যে আমার ব্যাচের একজন এরকম একটা কাজ পেয়েছে, সেই কাজটা নিয়ে আমাদের ফোর ওই ব্যাচের সবাইকে নিয়ে সেই কাজটা করতে যাচ্ছে। সুমন ভাই ইনকাম করাই দিচ্ছে, $10 এমনি করাই দিবে। হ্যালো সুমন ভাই, আমি একটা কোশ্চেন করছিলাম, আপনি কি ফেক প্রোফাইল দিয়ে করবেন, অর্থাৎ বায়ারের ইয়ে দিয়ে প্রোফাইল দিয়ে করবেন, না আপনার প্রোফাইল দিয়ে কাজটা করবেন? ও যে কাজগুলো নতুন আসছে ওগুলো, হ্যাঁ যেটা বায়ারের প্রোফাইল ওটা বায়ারের পেইড প্রোফাইল,
হ্যাঁ এটাই এক্স্যাক্টলি এটাই বলছিলাম, এখানে সব তথ্য কিন্তু দিবে না আমাদেরকে লিঙ্কডইন, যদি ফেক প্রোফাইল না হয় তাহলে তো ওটা বাইরের ইয়ে লাগবে, অ্যাক্সেস লাগবে। হ্যাঁ ওটা হচ্ছে যে ক্লায়েন্ট নিজে থেকে দিয়ে দিছে ওর পেইড প্রোফাইল, আমি যত খুশি তত সার্চ করতে। আচ্ছা আমরা যদি করি আমরা তাহলে আমরা বায়ারের কাছ থেকে কি কি অ্যাক্সেস চাইতে পারি? বায়ারের কাছ থেকে বায়ারের প্রোফাইল যদি আপনাকে বলে যে লিড জেনারেট করে দিতে তাহলে হচ্ছে বায়ারের প্রোফাইলের অ্যাক্সেস চাইবেন। না এটা কি হবে কোনটা আপু? তাহলে হবে, বায়ারকে জিজ্ঞেস করবেন তোমার কি সেলস নেভিগেটরটা অন আছে কিনা। আপনি সবকিছুই আগে জিজ্ঞেস করে নিবেন ক্লায়েন্টকে যে আপনি আমাকে কি কি দিবেন, আপনার কি কি নিতে হবে। সেটাই ভাইয়া। আমাদের কথার ফাঁকে ফাঁকে এত ইনফরমেশনের ফাঁকে ফাঁকে আপু কিন্তু ম্যানুয়ালি সেট করে ফেলেছে কতগুলো দেখেন, অলমোস্ট 10টা হয়ে গেছে। আপু তো খুব ফাস্ট করতে পারছেন। আপুর এখানে শুধু দুইটা জিনিস মনে হয় বাকি আছে, ফোন নাম্বার আর ইমেল, আর বাকি ফোন নাম্বার ইমেল ওয়েবসাইট। আপনি ওর ইয়ে পাবেন, ওয়েবসাইটের অ্যাড্রেস পাবেন। হ্যাঁ এটার ভিতরে যেতে হবে, এটার ভিতরে গেলে ওর ওয়েবসাইটের অ্যাড্রেস পাবেন। ও এটা তো হ্যাঁ ডান পাশে ওপেন করেন, ডান পাশে ওপেন করেন, আলাদা একটা ট্যাবে অন করেন এটাকে আপনি করেছি। হ্যাঁ এখানে দেখেন ভিজিট ওয়েবসাইট আসবে, ওই যে ভিজিট ওয়েবসাইট, না এটা ওর প্রোফাইলই শো করছে। ওকে আপু প্রোফাইলটাকে নেন, শুধু কম্পিউটারের এটার নামটা নেন, এখান থেকে আপু ক্রস করেন, আমি বলছি সেটা শুনেন, এখান থেকে জাস্ট ওর ওনার @ আইফিক্স কম্পিউটারস এটা নেন, কপি করেন, কপি করে সার্চ বারে বসান, দেখছেন এই কম্পিউটার পেজে ঢুকেন, এটাতে ক্লিক করেন আপনি, এই যে ভিজিট ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, সবার যে কোম্পানিগুলির নাম থাকবে কোম্পানিটাকে আমরা এরকম সার্চ বারে গিয়ে খুঁজে বের করে তারপরে ওখান থেকে আমরা ওয়েবসাইটে যাব, এবং ওয়েবসাইটে গেলে ম্যাক্সিমাম সময় ফোন নাম্বার মেইল অ্যাড্রেস পাওয়া যায়। ওয়েবসাইটে আছে অ্যাড্রেস তো এটাই, ওয়েবসাইটে আছে ফোন নাম্বার থাকে, এবং ওয়েবসাইটের নিচে গেলে আপনি দেখবেন যে ফোন নাম্বার এবং মেইল অ্যাড্রেস দেয়া থাকে। আপনি মাঝে মধ্যে ফেসবুকও পাবেন ইমেল, এটা ওরাও যদি লিংক করে দেয় ভাইয়া, যে ফেসবুকে লিংক আছে স্টুডে আপু, এটাই তো জি আপু, কন্টাক্টে জানা আপু, আগে কন্টাক্ট নিচে চলে যাবে, কন্টাক্টটাতে জানা আপু, লোকেশন দেয়া, হোম টার্ম, কন্টাক্ট কনফার্ম, বহুত টিমে যাইতে হবে, টিম একটা অপশন আছে হোম এর নিচে, এই যে আপু পাইছে ফোন নাম্বার, এই যে যে কন্টাক্ট দেখছেন ফেসবুকও পাইছে তারপর মেইলও পাইছে। হ্যাঁ এই যে এটা কোম্পানির আপু, এটা তো কোম্পানির, আপনি পার্সোনাল ইভেন্টটা কালেক্ট করতে হবে, চেক করে টিমে পার্সোনাল না, উনি টিমে যেতে বলছে, টিমে গেলে পার্সোনালি ওনারের নাম্বার ফোন নাম্বার দেয়া থাকে, সেটাই তো দেয়া থাকে, অনেক সময় দেয়া থাকে, আর সব সময় থাকে না, এই যে ওনাদের কিছু দেয়া নেই, দেয়া নেই, আপনি তাহলে ওটা কোম্পানিতে ইউজ করতে, কোম্পানিতে ইউজ করতে হবে তাহলে, ওকে হোম পেজে যেটা আছে ওইটাই, এটা ফোন নাম্বার আর ইমেলটা কোম্পানিতে ইউজ করবেন।
এটা না থাকলে এভাবে ইউজ করতে হয়, এবং আমাদেরকে বলেছিল আমরা যখন বলেছিলাম ফেসবুকের লোগোটা পাবেন ওই যে উপরে আছে ফোন নাম্বারের পাশে, হ্যাঁ মাঝে মধ্যে এখানে থাকতে পারে ইমেল। ইমেল অ্যাড্রেস আসলে ওভাবে থাকে ভাইয়া, অনেক সময় দেখা যায় তাদেরকে ইয়ে দিয়ে গুগল থেকে সার্চ করে খুঁজে বের করে তারপর মেইল অ্যাড্রেস নিতে হয়। ইমেল অ্যাড্রেস সব সময় পাওয়া যায় ইয়েতে সার্চ করলে, গুগলে সার্চ করলে। হুম, ওই যে অ্যাবাউটে জানা অ্যাবাউট এখানে সেমটা আছে, এটা কোম্পানিটা পার্সোনাল হলে আপু ওই যে অ্যাডঅনস একটা দেখাইছিল না যে ইমেল বের করে লিংকডইনের, ওটা ইউজ করতে পারে। ও মেবি সবকিছু কোম্পানিতেই দিয়ে আছে। এখানে কিন্তু নাম্বার আরেকটা দেখাচ্ছে কন্টাক্ট ইনফোতে। এখন ভাইয়া এরা তো দুইটা দুই জায়গায় শো করছে, আপনি একটা একটা দিয়ে দেন, আপনার যদি পান এরকম দুই জায়গায় দুইটা তাহলে দুইটাই দিয়ে দেন, অবলিক দিয়ে দুইটা তো দেয়া যায়। ভাইয়ের খুশি হয়ে যাবে। তার তো কোনো প্রমাণ আমরা এখন অবশ্য দেখিনি, তার ওয়েবসাইটে কি তার নাম আছে বা ছবি আছে এরকম কিছু কিন্তু নাই। যদি নাম ছবি থাকবে না, আপনাকে ওয়েবসাইটটা দেখতে হবে যে ওনার যে ওয়েবসাইট পেজটা যখন লিংকডইনে ভিউ করবেন, লিংকডইনে কিন্তু পেজটা যখন সার্চ করি যে আমরা দেখিয়েছিলাম যে উনি কি এটার অরিজিনালি, এটা একটা সেকেন্ড আপু, আরাফাত ভাই যেটা জিজ্ঞেস করেছে ফার্স্টে উনি যে কি টিকটক কি যেন রেস্টুরেন্টের নাম ছিল না, টিকটক কি যেন, যাই হোক তো ওই রেস্টুরেন্টের ওনারের কি ওই পেজটা কিনা এবং এই নামে অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট আছে কিনা সেটা উনি ফার্স্টে লিংকডইনের সার্চ বার থেকে বের করেছিলেন, মনে আছে? লিংকডইনের সার্চ বারে যখন দেখলেন এই এই পেজটা ওনার উনি, তো এই পেজে যেই ওয়েবসাইটটা থাকবে বেসিক্যালি এই পেজের ওনার মানে ওয়েবসাইটটাও তার হবে, এটা আলাদা তো আলাদা তো আর আমাকে প্রুফ দেখতে হচ্ছে না, কারণ এই পেজটা যদি তার হয় এই পেজের ওয়েবসাইটও তো তার, অন্য পেজের ওয়েবসাইট তো সে ইউজ করবে না, না হলে ওটা রিপোর্ট দিয়ে বন্ধ করে দিতে। বুঝতে পেরেছেন ভাইয়া? আমরা কিন্তু আজকেই লিংকডইনের লাস্ট ক্লাস করব, তারপরে আমরা চলে যাব হচ্ছে কালকে থেকে ইউটিউবে। মিথিলাবু ডাটা এন্ট্রি দিয়ে একটা গিগ করে ফেলেন, আপনি ভালোই পারতেছেন। মিথিলাবু আপনি ওই লিংকডইন লিংকডইনের ইয়া পেজটা তো জান, কোম্পানির পেজটা তো জানতে একটু, এখন যেটা ওপেন করছেন কোম্পানি পেজ, কোম্পানি পেজ এটা না, হ্যাঁ এটা নিচে দেখেন তো অ্যাবাউট এ সি অল এমপ্লয়ি একটা আছে না ওই ওয়েবসাইটের সুন্দর সুন্দর একদম ওই মাথায়, অথবা পিপলে গেল হয়, হ্যাঁ এখানে 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 দেখেন এই যে ওনার, হ্যাঁ রোগার, হ্যাঁ রোজার, রোজার স্মিথ, এটা ওই নাম ওটা ওর প্রোফাইলটা যেটা আমরা একটু ওপেন করব, প্রোফাইল হ্যাঁ এখানে শো করতেছে তো এটাই, তাইলে ওর মানে কোম্পানির ওয়েব কোম্পানির পেজ আর কি, এটাই বুঝতে হবে। আচ্ছা মানে ওই আরাফাত ভাইয়ের কোশ্চেনটা আছে, হ্যাঁ হ্যাঁ ওটা পিপলে গেলে প্রুফটা দিয়ে দিল আর কি, উনি যে আরাফাতটা চাচ্ছিল ওই প্রুফটা দিয়ে দিল, এখন আপনি ওয়েবসাইটটা পিপলে গেলে তখন পিপলে গেলেও পাবেন আর এমপ্লয়িতে গেলেও পাবেন, দুটোতেই পাবেন। ওখানে দেখেন ওখানে দেখবেন উনি আছে, ওই আছে একজনই আছে একজন, আর এখানে কিন্তু অনেক লিস্ট থাকে সিইও বা সিএফও তারপরে অনেক কিছু থাকে। বাবা আমার ক্লাসের ইয়ে কমে যাচ্ছে, আমার আমার বলতে হচ্ছে কম, আপনারা বলে দিচ্ছেন, এটা আমার জন্য রেস্ট হয়ে যাচ্ছে আমার গলার। আপু আলহামদুলিল্লাহ বলেন নিজেন। আপু আমি আপনাদের ব্যাচকে নিয়ে সবসময় আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ
আমার টিচিং প্রফেশনে আসাটা আপনাদের জন্য সার্থক হয়েছে। আপু আপনি এক মিনিটে শোক পালন করেন, আমাদের নাসিম সাহেব আর নেই। কে? বিশিষ্ট কুতুব নাসিম, সাবেক স্বাস্থ্য মন্ত্রী। জি, মারা গেছেন? হ্যাঁ, আপনি প্লাসটা আগে কেটে দেন, প্লাস একটা আছে না উপরে ওই ফাংশনে, আপনি ওই শীটে যান, শীটে এখানে আপনি এটা কই কেটে দিবেন, পেস্ট করেন এটা আবার নাম্বারটা, হ্যাঁ ওইখানে ওই উপরে fx একটা অপশন আছে, হ্যাঁ ফাংশনে এখানে প্লাস আছে, এটা কেন আসছে? প্লাসটা কেটে দিন, প্লাসটাও কাটতে হবে আপনি, প্লাসটা আপনার এই আর কি আপনার এটা প্লাসের কারণে এরকম আসছে আর কি, ফাংশন হয়ে গেছে, এটা কালো আসছে আমাদের, না কালো এটা আপনার ওই ওয়েবসাইটে তো কালোই আছে, তারপর ডাইরেক্ট পেস্ট করতেছেন তো সেজন্য ডাবল ক্লিক করে পেস্ট করলে সমস্যা হবে না, ব্যাকগ্রাউন্ডটা পেস্ট করা যায় ক্রোমের একটা সার্চ বারে ওই নাম্বারটা পেস্ট করে আবার নতুন করে কপি করা যায়, তো আমরা ডেটা এন্ট্রির অনেক কিছু কিন্তু এক্সট্রা শিখেছি, আমরা এখান থেকে শিখে করতে পারি, আর আপনি কালারটাও চেঞ্জ করতে পারবেন এক্সেল শীটে, গুগল শীটে সমস্যা নাই, হ্যাঁ এটা তো মেবি যে এখান থেকে করতে হবে, হ্যাঁ ফিল্টার কালার, ফিলিং কালার, ফিল্টার কালার থেকে, আপনারা বুঝতে পেরেছেন আপনাদের এক্সট্রা ডেটা এন্ট্রি ক্লাস হবে না, আপনারা আজকের ক্লাসেই লিড জেনারেশনই ডেটা এন্ট্রিটা শিখে যাচ্ছেন, আসলে ঠিক আছে এই কাজগুলো পেতে একটু কষ্ট কিন্তু পেলে অনেক সহজ, সহজে করা যায়, কিন্তু পাওয়াটা এগুলার থেকে আমাদের লিংকডইন এ কানেক্ট করা, লিংকডইন এর প্রোফাইল অপটিমাইজ করা, ফেসবুক পেজের কাজ আরো সহজ না বলেন তো? হ্যাঁ আপু, কিন্তু কাজটা পেতে একটু কষ্ট হয় না, আসলে অনেক সহজ কাজ আছে ডিজিটাল মার্কেটিং। সুমন ভাই, চার বাস স্ট্যান্ড করার পর হাতের স্পিড বেড়ে যায় না? হ্যাঁ ওটা তো অভ্যাস হয়ে যাবে, আপনি একদিন করবেন, করার পরে দেখবেন যে আপনি ডাবল করতে পারবেন, ওর নামের কিছু খুঁজে পাচ্ছেন না তার মানে নাই, আপনি কোম্পানির নামটা চার্জ দেন, কোথায় কোথায় কোম্পানির নামটা দেন নাই তো, আপনাদেরকে কিন্তু আমি সিভি টেমপ্লেট এর জন্য বললাম যে ভালো সিভিগুলি পাওয়া যাবে, যারা গ্রাফিক্স এর কাজ জানেন না তারা ওখান থেকে করে নিতে পারবেন, আমি আপনাদের সাথে শেয়ার করেছি, ওখানেও পেইড আছে, ওখানেও ফ্রি আছে, আমরা ফ্রি থেকে ট্রাই করব, আর যদি মনে হয় যে না আমার ডলার আছে তাহলে আপনি পেইড টা ট্রাই করতে পারেন। জাওয়াদ ভাইয়া, আপনি এখান থেকে ওদের ইমেল অ্যাড্রেসটা পাবেন, আপনি ওদের ওয়েবসাইটে মেসেজ করলে তারপর আপনি ইমেল অ্যাড্রেসটা পাবেন, কোথায় ক্লিক করতে বললো কে জানি, আওয়ার স্টোরি, ওইখানে ফেসবুক বা লিংকডইন এর কোনো লিংক দেওয়া আছে নাকি দেখে নিচ্ছে না, কি আপু আসলে ছবিটা দেখেন না, ছবি নাম একটা আছে তো ডি ডি চিন নাই কি নাম আছে তো, এটাই ওরই প্রোফাইল কিন্তু কন্টাক্ট নাই আর কি, আচ্ছা এটা, হ্যাঁ ডি চিয়াং, এটাই হচ্ছে ওনার নাম, না এটা আপনার এখানে কন্টাক্ট তো নাই, এটাই আর কি, আচ্ছা
এই ক্ষেত্রে তখন কি করব যখন আমরা কিছু পাবো না গুগলে সার্চ দেওয়া যেতে পারে এটা গুগলে সার্চ করে এটা ম্যানুয়াল আপু ওই যে বললাম যে আমরা যে টুলটা দিয়ে সার্চ করব এখন তো আমরা ম্যানুয়ালি দেখছি টুলটা দিয়ে সার্চ করার পরে এই রকম যে কয়েকটা আইডিতে কিছু পাবো না ওইগুলি ম্যানুয়ালি আমরা গুগল সার্চ করব আর এখন তো আমরা ফুল ম্যানুয়াল করছি তো এখন আমাদের গুগল সার্চই করতে হবে গুগল মামা ছাড়া আমাদের কোনো জায়গা নেই অপশন নেই ওই পেইড টুলস গুলি ছাড়া যদি আমরা করতে চাই তাহলে ম্যানুয়ালি করব ম্যানুয়ালি করলে হচ্ছে আমাদের গুগল মামা আর এটা কন্টাক্ট ফর্মটা নিতে পারবেন যদি ইমেল না থাকে কন্টাক্ট ফর্মটার লিংকটা দিয়ে দিলে ওখানে মেসেজ ইমেল পাঠাতে পারবেন একবার লাস্ট পর্যায়ে এটা হচ্ছে লাস্ট এই যে ওদের কাছে আমরা মেসেজ করে এটা হ্যাঁ ওদেরকে মেসেজ করলে ওরা যখন রিপ্লাই করবে তখন তো ওরা ওদের একটা মেইল অ্যাড্রেস থেকে রিপ্লাই করবে তখন ওখানে একটা মেইল অ্যাড্রেস চলে আসবে ট্রাই করব না আপু আমাদের ট্রাই করার প্রয়োজন নেই আর ট্রাই করে দেখতে পারেন যে হ্যাঁ আপু আমি ট্রাই করে দেখতে চাই অ্যাকচুয়ালি কি আসে আপনার কথার উপরে তো বিশ্বাস নাও করতে পারে তখন ট্রাই করে দেখা যায় আচ্ছা মানে এইভাবে আমরা জিনিসগুলো নিই হ্যাঁ আপনি চাইলে যখন কোনো কিছু পাচ্ছেন না আপনি যে কন্ট্রাক্ট ফর্মটা ওরা দিয়ে দিচ্ছে না এই ফর্মের লিংকটা আপনি দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেসের জায়গায় এই লিংকটা দিয়ে দিবেন এই এই ইউআরএলটা তাহলেই হয়ে যাবে আসলে আপু আমাদের কাজের ক্ষেত্রে আরেকটু সহজ হবে অর্থাৎ আমরা যদি পেইড প্রোফাইল অর্থাৎ বায়ারের প্রোফাইল দিয়ে যাই তাহলে অতটা ঝামেলা বোধহয় হবে না মেইলের জায়গায় কন্ট্রাক্ট ফর্ম দিবেন আপু এটা ফোন নাম্বারের জায়গা না মেইলের জায়গায় এটা তো সুমন ভাই ভালো পারার কথা সুমন ভাই তখন অনেক সময় মোবাইল নাম্বার আর ইমেলটা অটোমেটিক থাকে আর যদি তারপরেও না পান তখন লিখে দিবেন এন এ বুঝা গেছে সুমন ভাই আবার বলেন ওটা হচ্ছে আপনি প্রথমে গুগল করবেন গুগলে যদি না পান গুগলে দেখার পরে যদি না পান তখন আপনি একটা অ্যাডঅনস আছে অ্যাডঅনস একটা টুলস ক্রোমের একটা অ্যাডঅনস আছে ওটা হ্যাঁ সম্ভবত কারেক্টিফাই অথবা এস দিয়ে কি একটা নাম আছে ওই টুলটা একটা একটা করে কারেক্টিফাই দিয়ে তো একটা সোশ্যাল লিংকে থেকে অন্য সোশ্যাল লিংকগুলো পাওয়া যায় লিংকডইন যেমন থাকবে ওনার ফেসবুক টুইটার এগুলো শো করবে এটার নাম হচ্ছে সোন সো এস এন ও ভি হ্যাঁ স্নোপ স্নোপ তো স্নোপ ডট আইও হ্যাঁ এটা আর এটা আপনার ডিস্টার্ব বেশি করে মানে ফ্রি হলে আপনার প্রবলেম বেশি করে মাথা গরম হয়ে যাবে আপনাদের অনেক কাজ করতে গেলে তো এই জন্যই বললাম যে এগুলি আপনাদের পেইড টা ইউজ করতে হবে অবশ্যই বায়ার কে বলবেন এগুলি আমাকে দিয়ে দেন আমি ইউজ করে আপনাকে করে দিই আর বায়ার যদি না দেয় তাহলে আপনি অ্যামাউন্টটা ওরকম চাবেন যেটা দিয়ে আপনার এই পেমেন্ট আপনি করে নিতে পারেন আর আপু সবচেয়ে ভালো হয় যদি ক্লায়েন্টের পেইড লিংকডইন অ্যাকাউন্ট থাকে তাহলে এই ইনফরমেশন গুলো অনেক ক্ষেত্রে পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে 95% ইনফরমেশন গুলো আপনি পেয়ে যাবেন যদি ক্লায়েন্টের লিংকডইন পেইড প্রোফাইল হয় এটাই তো বললাম যে এই ডেটা এন্ট্রির কাজগুলো বেসিক্যালি লিড জেনারেট করতে পারবো যদি আমাদের পেইড প্রোফাইল থাকে সো আমরা যদি বায়ারের কাজ করতে যাই বায়ারের প্রোফাইল অথবা আমাদের প্রোফাইল দিয়ে করতে হলো আগে আমরা আর্ন করব তারপরে আমরা পেইড প্রোফাইল নিব
আর বেশিরভাগ ক্ষেত্রে আপু পেইড সব ইনফরমেশন লাগে না, অনেক সব ক্লায়েন্টরাই বুঝে না, সব ক্লায়েন্ট আসলে ভাইয়া কি যদি ওর লিংকডইন প্রোফাইল দিয়ে দেন আর ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন, ইমেল অ্যাড্রেস ওয়েবসাইট অ্যাড্রেস ওদের তখন আর ফোন নাম্বারটা অত প্রয়োজন হয় না। হ্যাঁ হ্যাঁ, আর তখন ফোন নাম্বারটা অত প্রয়োজন হয় না। ওখানে আবার লিংকডইনও আছে, লিংকডইনও যোগাযোগ করতে পারতেছে ইনভাইট। হ্যাঁ, লিংকডইনে যোগাযোগ করতে পারতেছে তাদের, আপনারা ওই যে কন্ট্রাক্ট ফর্মটার লিংকটা দিয়ে দিচ্ছেন সেখানে পারতেছে, মেইল অ্যাড্রেস পারতেছে, ওয়েবসাইটে পারতেছে। তো বাকি থাকে ফোন নাম্বার, ওই একটা ফোন নাম্বারের জন্য তাদের আর অত প্রবলেম হয় না, ওরা ফোন নাম্বারটা তখন অত চায়ও না। বাট ওরা যেটা চায় দেখলাম যে ওরা মাঝে মাঝে হচ্ছে অ্যাড্রেসের সাথে পোস্টাল কোডটা চায়, ওদের যে জিপ কোড ওই কোডটা ওরা চায় যে কোডটা শেয়ার করার জন্য। আমি পেয়েছিলাম এরকম দুটো কাজ, ওই জন্য বললাম। হ্যাঁ আপু, আর বেশিরভাগ ওয়েবসাইটে তো আপনার মোবাইল নাম্বার থাকেই, ওই 99% থাকে মোবাইল নাম্বার থাকে। ওয়েবসাইটে না থাকলে যখন ফেসবুক পেজ অ্যাড করে থাকে পেজে কিন্তু থাকে নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে বেসিক লিড জেনারেশন, এটা বেসিক ম্যানুয়াল লিড জেনারেশন। হ্যাঁ হ্যাঁ, এটা ম্যানুয়াল ভাইয়া, আপু আমি করে ফেলছি, কারো যদি লাগে আমাকে বলেন আমি এটা দিয়ে দিই, বেশি নিব না একদম প্রথম অবস্থায় তো $10 জাস্ট। এটা লিংকটা আপু শেয়ারবেল লিংক করে সবাইকে দিয়ে দেন, আগে আপু সবাই মিলে করছি তো এজন্য বেশি নিব না, জাস্ট $10 $10 ফার্স্ট ডেট এন্ট্রি কার্ড 2,000-2,500 এন্ট্রি করে দিলে আপনার $15 দেয়, $10 $15 দেয় ফাইবারে। আমি 10 নয়টা করে $10 দিতেছি। বাহ আপু, আপনি $100 বললেন না, $200 বললেন না, প্রথম কাজ উৎসাহ পেতো মিথিলা আপু, একটু উৎসাহ পেতো না আপু, উৎসাহ সব কাজে উৎসাহ দেয়া যায় না। আমরা লিংকে $200 বললে উনি বসে বসে সবগুলো ডাটা এন্ট্রি এরকম চিন্তা করতে শিখ পুরাই ফেলবেন আপু, এটা তো একটা কাজ তাই না। আমরা হচ্ছে লিংকডইনের ফার্স্টে, লিংকডইনের আসলে লিড জেনারেট করাটাও হয়, আবার আপনি লিড জেনারেট করাটা আসলে ডেটা এন্ট্রির কাজ যারা করে তাদেরকে দিয়ে করায়, আর আমাদেরকে দিয়ে করাবে কানেকশন যারা করবে। এখন আপনারা যদি চান লিড জেনারেট করতে তাহলে করবেন, কার কার যেন দেখলাম আমরা লিড জেনারেট করি, স্কিলসে লিড জেনারেশন লিখে রেখেছেন, এখন বুঝে নেন লিড জেনারেশন করবেন কি করবেন না। আজকে আমার মর্নিং, আমরা তো আমাদের এই 11টা 10টা 11টা ক্লাসে কিন্তু অনেকগুলা টপিক শিখে ফেলছি, সবগুলাতেই কিন্তু কাজ আছে প্রত্যেকটার মধ্যে, শুধু একবার সবাইকে ভাবতে হবে যে আমরা কি কি করছি আর কি নিয়ে আগাবো। আমার হচ্ছে মর্নিং ব্যাচের একজন বলতেছে আপু এই জন্যই কি আপনি লিড জেনারেশন আমি আমার প্রোফাইলে দিয়েছিলাম দেখে হেসেছিলেন, মানে সে ডেটা এই এন্ট্রিগুলি করতে গিয়ে সে খুব হিমশিম খেয়েছে। তাই আমি বললাম হ্যাঁ ভাই এই জন্যই হেসেছিলাম, কারণ আমি জানি আপনার দ্বারা লিড জেনারেশন হবে না। আর যাই হোক, তার দ্বারা লিড জেনারেশন হবে না, ডেটা মানে লিডটা কালেক্ট করে এভাবে ফিল আপ করা সে এটা পারবে না। আমি পারবো? হ্যাঁ আপনি মাশাআল্লাহ পারবেন, আপনার ভালো স্পিডও আছে তাই না সুমন ভাইয়া? হ্যাঁ আপু, উনি তো মনে হয় ডাটা এন্ট্রি কাজ করে এরকম মনে হচ্ছে। আমি জীবনও করি নাই। না আপু, আরো আরো শর্টকাট হয়ে যায়, কারণ যারা ডাটা এন্ট্রি কাজ করে তারা অনেক চুরি বুদ্ধি শিখে যেতে পারে, বুঝছেন, আমাদের শেখানো হয় কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিং বলি না এটাকে, কারণ এটা থেকে আসলে বেসিক্যালি কোনো মার্কেটিং হয় না, এটা থেকে কোনো মার্কেটিং হয় না, এটা থেকে শুধু ইমেল মার্কেটিং হয়, যেটা হচ্ছে আমাদের খাদিজা আপু খুব ভালো পারে। তাহলে আপু ডাটা এন্ট্রি কাজ হচ্ছে যারা একদম প্রথম অবস্থায় কিছুই জানে না তাদের কাজ। বাংলাদেশে ফার্স্ট হচ্ছে আপনার যারা ফ্রিল্যান্সার তারা কিন্তু কাজটাই করতে ডেটা এন্ট্রির কাজ। আপু আমি আমি অবাক হয়ে যাচ্ছি এটা দেখে, কারণ বাংলাদেশে একজন ফ্রিল্যান্সার শুধুমাত্র ডাটা এন্ট্রি করে মান্থলি আপনার $5,000 আর্ন করে শুধুমাত্র ডাটা এন্ট্রি করে এখন। হ্যাঁ হ্যাঁ, সে কাজ করছে আপনার প্রায় 15 বছর হলো। না আমি যতটুকু আমাদের ভাইয়া যখন ক্লাস নিত তখন ভাইয়া যখন আমাদেরকে এটা দেখালো তখন ভাইয়া আমাদেরকে বললো যে
আপনার হচ্ছে ডেটা এন্ট্রির কাজটা বেসিক্যালি হচ্ছে যারা প্রথম পর্যায়ে করতো ফ্রিল্যান্সিং বাংলাদেশে, তখন তারা ডেটা এন্ট্রি দিয়ে স্টার্ট করেছিল। তারা ডেটা এন্ট্রির কাজগুলি তখন ফার্স্ট ছিল, কারণ তখন সবাই আসলে এই গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স এর কাজের কথা হয়তো টুকটাক তখন ছিল যে গ্রাফিক্স ডিজাইনারের কাজ করে বা এখানে কোর্সটা করানো হয় এরকম শিখেছিল তখন। কিন্তু এই যে ডিজিটাল মার্কেটিং এর যে একটা ক্রেজি তৈরি হয়েছে, ক্রেজ তৈরি হয়েছে এখন, এইটা তখন ছিল না। তখন মানুষ বুঝতো না, এবং ডেটা এন্ট্রি মানে এই অল্প অ্যামাউন্টে করেও তখন দেখা গেছে যে একটা ইন্টার কমপ্লিট করা একটা ভার্সিটির ছেলে রাত জেগে ডেটা এন্ট্রি করে একটা ফ্ল্যাট করেছে, মানুষ হুড়মুড় করে, আল্লাহ এতটুকু একটা ছেলে কিভাবে একটা ফ্ল্যাট করলো, তখন মানুষ বুঝতো না। তখন বুঝতো কি আচ্ছা কি করে ঘরের মধ্যে বসে থেকে সারাদিন কম্পিউটারে কি যেন করে আর ওর টাকা আসে। আগের কিন্তু মানুষ যখন ফ্রিল্যান্সার শুনলি এই কথাটা বলতো, ফ্রিল্যান্সার জিনিসটা কি বুঝতো না, ইভেন আমিও বুঝতাম না, আমিও কিন্তু এটাই বলতাম আচ্ছা সে কম্পিউটার নিয়ে সারাদিন বসে করেটা কি, সারাত বসে করে কি আর, এগুলি এরকম পাগলের মতো সারাত বসে কাজ করে দিন দিন মানে সারাদিন পরে ঘুমায় কেন, তখন বুঝতাম না। কিন্তু যখন এখন অনেকে মনে করে অনলাইনে অনলাইন পয়েন্টে জুয়া খেলে মনে করে, হ্যাঁ এটা অনেকেই মনে করে, কিন্তু আসলে আগে কিন্তু আর বেশি ছিল, এখন অনেকে তো শিক্ষিত ঘরে শিক্ষিত চিন্তা করেন আগে আপনারাই একই ঘরে, আপনারা দুই ভাই, দুই ভাই ফ্রিল্যান্সিং করতেছেন, মিথিলাপুর একই, ওনারা একই বাসায় তিনটা বোন বা আপুরা তিন বোন তো তাই না আপু? জি আপু। তারপরে তিন বোনই কিন্তু এটা করছে, তো একটা বাসা যদি তিনটা মেয়ে এটা করে বা একটা ঘরে দুটা ছেলে যদি এটা করে, তো ফ্যামিলি কিন্তু জানতেছে কি করতেছে, বাইরের আরেকটা ফ্যামিলিও জানছে আচ্ছা ওদের বাসায় দুইটা ছেলে ফ্রিল্যান্সিং করছে। আগে কিন্তু এই জিনিসটা ছিল না, আগে দশটা বাসা ঘুরলে হয়তো একটা বাসায় পাওয়া যেত একটা ফ্রিল্যান্সার, হয়তো হান্ড্রেড মানে আপনার পরিচিত আশেপাশের একশো পরিবারে ঘুরলে হয়তো একটা ফ্রিল্যান্সার পাইতেন। এখন তো আপু এটা পরিচিতি বেশি হচ্ছে, মার্কেটিং হচ্ছে, এখন সরকারই তো বলতেছে আমাদেরকে আইডি কার্ড দেওয়া হবে, তো সেই জায়গায় এখন লকডাউন হওয়ার পর থেকে লকডাউনে হচ্ছে যে সবচেয়ে বেশি ফ্রিল্যান্সার দিকেই মানুষ ঝুঁকতেছে। হ্যাঁ এইটা এইটা আপু এই লকডাউনটা অনেক ব্যাপার হচ্ছে কি, এই যে যখন এই সিচুয়েশনটা চলে যাবে তখন দেখবেন কি পরিমানে ফ্রিল্যান্সার এর চাহিদা, ফ্রিল্যান্সার পেয়ে যাবেন। হ্যাঁ ওইটাই, এখন তো লকডাউনে অনেকে বুঝতে পারছে আপু এই লকডাউনে সবচেয়ে বেশি প্রায়োরিটি বেড়ে গেছে হচ্ছে যে ফ্রিল্যান্সার নাসিমের, ও দেখি সব জায়গায় লাইভে আসতেছে, ও পুরো খেলে দিছে। না তবে আপু ফ্রিল্যান্সারদের আমরা যারা ফ্রিল্যান্সিং করছি আমাদের সবচাইতে ভালো একটা কাজ সামনে আসতেছে, সেটা হচ্ছে লকডাউন সিচুয়েশনে প্রত্যেকটা কোম্পানি প্রচুর লস হচ্ছে, তারা এখন হয়তো সব এমপ্লয় রাখবে না, তাদের অনলাইনে কাজ করে নিচ্ছে, ফ্রিল্যান্সারদের দিয়ে করাই নিয়ে যাবে, তো এইতে হচ্ছে আমাদের কাজ পাওয়ার চান্স বেড়ে যাবে। তবে এখানে আমাদের একটা নেগেটিভ জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে আমাদের হয়তো প্রাইজিংটা কমে যাবে, আমাদের এখন খুব বড় একটা জায়গা যে ফ্রিল্যান্সারের কাজের স্কোপ, কাজের মানে কাজ পাওয়ার চান্স খুব বেশি থাকবে আমাদের এখন। আর আপু বাংলাদেশের কথা কি বলবেন, ফিলিপাইনে এগুলা নাকি অনেকে নাকি প্রথম কাজ ফ্রিতে করে দেয়। আমাদের ভাইয়া বলেছিল যে আপনারা ফার্স্ট কাজটা ফ্রিতে করে দিবেন, অবশ্যই ফ্রিতে করে দিবেন, আপনারা ওটা নিয়ে পেমেন্ট নিয়ে কোনো কথা বলবেন না, কারণ প্রথম কাজটা যখন আপনি ভালো পারবেন তারপরের কাজগুলি হচ্ছে আপনি অটোমেটিকলি পেতে থাকবেন, এটা কিন্তু সত্যি কথা। ফাইবারে একটা রিকোয়েস্ট আসার পরে একটা বা দুটো কাজ কমায় দেয়, এটাই সব প্রবলেম আর কি, ফিলিপাইনে এগুলা নাকি অনেক রেট কমে কাজ করে। আপু আপনি বিশ্বাস করবেন না, ফিলিপাইনের একজন ফ্রিল্যান্সার 15 বছর ধরে কাজ করছে বুঝছেন, ওনার প্রায় 100K এর উপরে আর্নিং, অনেক ডলার আর্নিং হয়েছে, কিন্তু সে $3 থেকে আর রেটটা বাড়াই না। কারণ হচ্ছে আপু দেখেন, ও আপু আমি নিশ্চিন্তে আমি গ্রান্ট দিয়ে বলবো, ও ইংলিশে এক্সপার্ট, তারপরে হচ্ছে ও ওয়েব ডিজাইন পারে, ওয়েব ডিজাইনের ওয়েব ডেভেলপার যদি $3 আওয়ারলি কাজ করে এটা কিভাবে সম্ভব, আর ও যদি এখানে $30 দেয় লোকে কাজ দিবে, কারণ তার 15 বছরের এক্সপিরিয়েন্স আছে, আপনার 170টা কাজের এক্সপিরিয়েন্স আছে, সে $5 $10 $30 পর্যন্ত কাজ পাবে, কিন্তু সে কিন্তু রেটটা না বাড়িয়ে মার্কেট প্লেসের ভ্যালুটা ডাউন করে রাখছে, এটা খুবই বাজে আছে এরকম।
পরে নিজের কাজের ভ্যালুটা থাকে না, এই জন্যই আসলে বেসিক্যালি বায়াররা আমাদের সাথে এরকম বিহেভ করে এবং আমরা সরি বলতে বাধ্য হই এই এই সমস্ত ফ্রিল্যান্সারদের। জি ভাইয়া, আচ্ছা আমরা তো লাইভটা পুরোটা ক্লাসই নিব যদি নেট আমাদের ভালো থাকে, নেটে কোনো প্রবলেম ক্রিয়েট না হয়, কারণ আমার এখানে তো বললামই যে বৃষ্টি হচ্ছে, বাফারিং হতে পারে, বাফারিং হলে হয়তো বা লাইভটা অফ হয়ে যাবে, আসলে কনফার্ম না। আমাদের তো ডেটা এন্ট্রি মোটামুটি মানে সরি লিড জেনারেট করাটা তো মোটামুটি বোঝা গেল। হ্যাঁ আপু। আচ্ছা নিকেতন ভাইয়া হচ্ছে বলেছে, আপু আমি একজনের জন্য একটা পেজের কাজ করেছি, কিছু গ্যাপ আছে, সময় করে দেখে দিবেন একটু। ওকে ভাইয়া আমি সময় করে দেখে দিব, আপনি পেজের লিংকটা আমাকে একটু দিয়ে দিবেন ইনবক্সে, তাহলে আমি সময় করে আপনাকে দেখে দিতে পারবো যে আমাদের ওই পেজে আপনার এক্সট্রা কি কাজ আছে। আরেকটা হচ্ছে উজ্জ্বলনাথ ভাইয়া আমাকে একটা ইনবক্সে দিয়েছেন, সেটা হচ্ছে যে আপু আমি আমার স্কুলের একটা পেজে কিছুটা কাজ করেছি এবং কাজ করার পর থেকেই প্রতিনিয়ত প্রতিদিন একটা একটা করে লাইক বাড়ছে, রাইট উজ্জ্বলনাথ ভাইয়া? আর আমি চিন্তা করেছি তো যেমন আমাকে যদি এখন এলইডিপি থেকে মানে স্যাররা কেউ জিজ্ঞেস করেন আপনার আর্ন কত, আমি আপনাদের সবার ওভারঅল আর্নিং দিয়ে তারপরে বলবো আমার আর্ন এটা। না আপনারা যা আর্ন করছেন বেসিক্যালি মানে অ্যাকচুয়ালি এটা আমার আর্নিং। কালকে আমি একটা স্যারের সাথে কথা বলছিলাম, তখন বললাম স্যার আমার আর্নিং এর থেকে আমার খুব ভালো লাগে যখন শুনি আমার কোনো আমার থেকে অল্প কিছু হলেও শিখে সে আর্ন করছে এবং তখন মনে হয় যে তার আর্নিংটা যেটা সেটা আমার আর্নিং থেকে অনেক বড় একটা প্রাপ্তি হয়, মনের একটা শান্তি পাই আমি। বিলিভ করেন ভাইয়া আমি না কখনো টিচিং প্রফেশনে আসতে চাইনি, কখনোই না। আমার মনে হতো আমি টিচার হিসেবে খুবই বাজে একটা টিচার, আমি হয়তো টিচার হিসেবে ভালো হব না, আমি হয়তো স্টুডেন্টদের সারাদিন বকাঝকা করব, আমি বুঝাতে পারবো না, আমার বোঝানোর ক্যাপাবিলিটি ভালো না, আমার এরকম মনে হতো। এই জন্য কিন্তু আমি কখনো টিচিং প্রফেশনে আসেনি, কিন্তু কিভাবে কিভাবে জানি আপনাদের এখানে চলে আসলাম এবং দেখলাম যে আমি আপনাদের শিখাচ্ছি এবং আপনারা আমার মতো এলোমেলো একটা মানুষকে খুব ভালো করে শিখতে পারছেন আমার কাছ থেকে। আমি জানি না এটা আপনাদের এটা মেবি আপনাদের খুব ভালো একটা প্লাস পয়েন্ট যে আপনারা শেখার আপনাদের শোষণ ক্ষমতা ভালো, ওই জন্য আপনারা আমার কাছ থেকে নিতে পারছেন। আমি যেটা দেখলাম কে কয়টা মানে জবের ব্যাপারে বুঝছি সেটা জানি না, কিন্তু কমপক্ষে 10-12 জবের ব্যাপার সিলেক্ট করতে পারবে সবাই। আপনি যেগুলো করাইছেন শুরু থেকে এখন পর্যন্ত ফেসবুক পেজ থেকে শুরু করে আপনার লিংকডইন আর লিংকডইন লিড জেনারেশন সবগুলা মিলে কমপক্ষে 10-12 গিগ রেডি করা যাবে ওরকম কাজ। আমি তিনটে করছি আপু, আমার আমার ইউটিউবের একটা কাজ আসতে পারে। আলহামদুলিল্লাহ ভাইয়া কাজ কেউ ভয় পাবেন না, নিয়ে নেবেন, লাগলে আমি আপনাদের কাজ করে দেব, কিন্তু আপনাদের কোথালে কাজ করবে? ক্লায়েন্টার আগে একটা কাজ করছি নি পিএনজি ফাইল থেকে আপনার ওই ডাটা কালেক্টর কে এক্সেল শীটে তুলে দেওয়া, এখন উনি একটা ইউটিউবে কাজ দিতে পারে, হয়তো নতুন করে দিতে পারে অথবা আগের কাজের সাথে অ্যাড করে দিতে পারে। আচ্ছা নিয়ে নেবেন, এবং প্রাইজিংটা আপনি কি কাজ আমাকে একটু বলবেন, আমি প্রাইজিংটা বলে দিব আপনাকে ভাইয়া। এখন এটা তো আপু এখনো জানাই নাই, আমি তো আওয়ারলি করব আর কি, আওয়ারলি দিবে আর কি কাজ। কারণ ইউটিউবের কাজটা এত অল্প পরিসরের কাজ, এত ছোট কাজ যে আপনি খুব দ্রুত শেষ করে ফেলবেন, আপনার 1 hour লাগবে না একটা চ্যানেল অপটিমাইজ করতে, বিলিভ মি ভাইয়া। আপু এর আগে চ্যানেল আছে বললো, হ্যাঁ এখন দেখি না কি কাজটা কি দেয়, হয়তো কমেন্টের কাজটা দিতে পারে, মনে কমেন্ট মানে স্পাম কমেন্ট গুলো হয়তো ডিলিট করার কাজটা দিতে পারে আর কি। ও আচ্ছা, এই জন্য আর কি। ও না ওই কাজ হলে আওয়ারলি নেন, কিন্তু চ্যানেল অপটিমাইজেশন, চ্যানেল ক্রিয়েশন অর চ্যানেল রিলেটেড কোনো কাজ মানে কমেন্ট
ডিলিট করা আর কমেন্ট করা এগুলি ছাড়া অন্য কোন ইউটিউব এর চ্যানেলের কাজ আপনারা যদি কেউ নেন তাহলে প্যাকেজে নেবেন, ওটা আওয়ারলি নেবেন না। আমরা কি পাঁচটায় ব্রেক নিব না এখন ব্রেক নিব? আপনাদের ওখানে তো পৌনে পাঁচটায় আজান দেয় মেবি। ওকে আপু, আপনার মিথিলাপুর একটা কাজ হয়ে গেছে, আমরা কি ডেটা কালেক্ট যেটা করে লিড জেনারেট এটা কি আমরা বুঝতে পেরেছি সবাই? এখন আপনি বলতে পারেন আপু, আপনি তো কিছু দেখালেন না, সবই তো সুমন ভাই, বিজয় ভাই, পরাদ ভাই, মিথিলাপু দেখালো। আমি যদি লিড জেনারেটরটা আপনাদেরকে মুখস্থ বলে যেতাম বা বলে যেতাম এটা এভাবে এভাবে করবেন, আপনারা হয়তো জিনিসটা বুঝতেন না। তো আমি ইচ্ছে করে মনে হচ্ছে ভাইয়া তো ডেটা এন্ট্রির কাজ করে, আমি ওনাকে দিয়ে বলাই, মিথিলাপুকে দিয়ে করাই। এন্ট্রিটা খুব সুন্দর করে করতে গেলে একবার আপুরও এখন শেখা হয়ে গেল কিভাবে করছে, আপনাদের আর আলাদা করে প্র্যাকটিসের জন্য সময় নষ্ট করতে হলো না। ও এটা সেভ করতে হবে না? কোনটা আপু? ডেটা এন্ট্রিটা উনি করেছে এখন। উনি যেটা করেছেন এটা তো গুগল শীটে করেছেন, গুগল শীটে আপনি যেটা লিখে রাখবেন ওটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে এবং ওইটাকে হচ্ছে আপনি চাইলেই পরবর্তীতে ইয়ে করতে পারবেন, এডিট করতে পারবেন, ওখানে এক্সট্রা সেভের প্রয়োজন হয় না। এটা লিখবো সেটা অটো সেভ হয়ে যায়। মিথিলাপুর, মিথিলাপুর প্রোফাইল ওয়ার্ল্ড ওয়াইড সবাই দেখছেন। আচ্ছা আপু, একবার অথবা আপনাকে আমরা মানে গিগের ক্ষেত্রে কি কোনো লিমিটেশন আছে নাকি যতটা ইচ্ছা ততটা গিগ? যখন নতুন অবস্থায় থাকবেন তখন আমাদের সাতটা গিগ খুলতে পারবেন এবং কখনোই সাতটা গিগ খুলবেন না, একটা গিগ বাকি রেখে দিব আমরা, ছয়টা গিগ খুলবো আমরা। পাঁচটা করলে বেটার, পাঁচ থেকে ছটা খুললে বেটার, সাতটা প্রথম অবস্থায় সাতটা গিগ থাকে, লেভেল ওয়ান হলে মেবি আপু দশটা গিগ, তাই না? জি আপু। আর লেভেল টু হলে বিশটা, বিশটা এত গিগের তো প্রয়োজন হয় না, খুলে ফেলে রাখে। জি দাদা, হচ্ছে যে একটা টিম আছে, তারা হচ্ছে যে এতগুলো খুলে কাজ নিয়ে টিম দিয়ে করাতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে যে ফাইবার এর ইয়ে করে আপনার এজেন্সির একটা ব্যাপার থাকে, সেখানে হচ্ছে সবাইকে লেভেল ওয়ান সেলার হতে হয়, ওই এজেন্সিতে অ্যাড হতে হলে লেভেল ওয়ান সেলার হতে হবে, তারপর ওই এজেন্সিগুলি বড় বিগ বাজেটের কাজগুলি নিয়ে ওই ওদেরকে দিয়ে করায়। ওকে, বুঝতে পারলে তো আলহামদুলিল্লাহ। জি সঞ্জিত আপু, আপনি হাত তুলেছেন, বলেন। আপু কখন হাত তুলেছে আমি আসলে জানি না। আমি তো দেখে বুঝতে পারছিলাম না, কারণ আপনি যখন কালকে বলেছেন তখন আমি একটা প্রেসারে ছিলাম। আমি দেখেছি এটা পাওটুনে করা কিনা আমি কনফার্ম না, আপনি ভিডিওটা একটু মিথিলাপুকে দেন, মিথিলাপু দেখে নেক, মিথিলাপু দেখলে বুঝতে পারবে যেটা গ্রাফিক্স দিয়ে করা আর ভিডিও যারা এডিট করে তাদেরকে দিয়ে করা, একটু দেখে নেবেন। নিকেতন ভাইয়া, আপনি যে লিংকটা এখানে দিয়েছেন এখানে না দিয়ে কাইন্ডলি আপনি আমাকে আমার পার্সোনাল মেসেঞ্জারের ইনবক্সে, আমাকে মেসেঞ্জারের ইনবক্সে আমাকে দিয়ে দেন, পার্সোনালি গ্রুপে না দিয়ে পার্সোনালি আপনি আমাকে একটু সেন্ড করে দেন ভাইয়া। আচ্ছা, আপনার আওয়াই মেসেজ অন হচ্ছে না। আচ্ছা ভাইয়া, আমি দেখে দিচ্ছি আওয়াই মেসেজটা কেন অন হচ্ছে না, আওয়া মেসেজ অন হচ্ছে না, এটা দেখতে হলে তো আমাকে তার পেজে ঢুকতে হবে, আমি তো পেজের বাইরে থেকে ভিজিটর হয়ে বুঝতে পারবো না। হচ্ছে টাইমটা ঠিকভাবে দিলে অটোমেটিক অন হয়ে যায়, কালকে আমার একটু প্রবলেম হচ্ছিল পরে। সরি আপু, আপনার প্রবলেমটা আমি আজকে সকালে দেখেছি, কারণ আমি কালকে না আপু ওই যে আরাফাত ভাইয়া আর জোর ভাইয়া রেসপন্স করছিল তো সবাই, আমি আসলে টাইমটা ফিক্স করছিলাম বাট অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, দেখা যাচ্ছে অন হচ্ছিল না, টাইম জোনটা দেয়া আপনার মেবি ঠিক হয়নি হতে পারে। সঞ্জিদা শারমিন আমাদের ব্যাচে, নূর্নবী তালুকদার আমাদের ব্যাচ না, নূর্নবী তালুকদার আপনাদের ব্যাচের না, সবাইকে পাঠিয়েছি মেবি কে নূর্নবী, হ্যাঁ নূর্নবী কে নূর্নবী ইয়ে করবে না, সকালে সকালে ক্লাসের নাকি আমাকেও পাঠিয়েছে।
ওরা আমার প্রোফাইলে যাকে পায় তাকে পায় সঞ্জিতা শর্মিনা পু আমাদের এটা আর কি তুমি আমাকে ঝুলাই রাখছো কেন আল্লাহ এরকম লাইভে দেখছ আমাকে কত সুন্দর করে ঝুলাই রাখছি এটা কোনো কথা আমরা তো লিড জেনারেশন বুঝেছি আমি কিন্তু ওভারঅল লিংকডইনের একটা কুইজ আজকের ভিডিও থেকে শুরু করে ঠিক আছে আমি বলেছিলাম লিংকডইন প্রোফাইল অপটিমাইজ করতে হবে অপটিমাইজেশনের জন্য আমি কি কি অ্যাড করতে বলেছিলাম এবং কেন অপটিমাইজ করতে হবে এটা হচ্ছে আনসার দিবে আমাকে কে আমি সেই নামটাও বলে দিচ্ছি এটা হচ্ছে রাব্বি ভাই আনসার দিবে আমাকে কিভাবে করব আপনার ক্যামেরাটা অফ করুন অপটিমাইজ বলতে যে প্রোফাইলটা ফুল সেটআপ করা ওই জিনিসটাকে বুঝাচ্ছেন আপনি আমাকে কোশ্চেন করলে হবে না তো আমি আপনাকে কোশ্চেন করেছি কেন করব কিভাবে করব অপটিমাইজটা আচ্ছা তাহলে আমাদের প্রথমে লিংকডইনে একটা খোলার পর সেটা ওখানে প্রথমে যে প্রোফাইলটা আমাদের প্রথমে ফুল 100% করতে হবে মানে অল স্টার করতে হবে জিনিসগুলো অ্যাড করে দিতে পারি এছাড়া আমরা আরেকটা যেটা গুরুত্বপূর্ণতা সেটা হচ্ছে আমাদের যে ইউআরএলটা আছে লিংক ইউআরএল সেটাকে আমরা একটা আমাদের সুবিধা মতো একটা নাম দিতে পারি যাতে আমাদেরকে মানে সার্চ করলে ইজিলি খুঁজে পাই সবাই এছাড়া আমরা নিচে আমাদের শেষে আমাদের কোনো ওয়েবসাইট থেকে বা ফাইবার লিঙ্ক থেকে বা এরকম কোনো মার্কেটপ্লেসের লিঙ্ক থেকে সেগুলো আমরা অ্যাড করে দিতে পারি ফোন নাম্বার অ্যাড করতে পারি আর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাবাউট সেকশনটা ওখানে আমি কোন সেক্টর নিয়ে কাজ করছি কি আজ মানে আমি কি জানি সেগুলো সব ডিটেইলস একটা সুন্দর করে আবার সেকশনটা সেট করলে তাহলে মানে কেউ যদি আমার প্রোফাইল ভিজিট করে তাহলে তারা জিনিসটা ভালোভাবে দেখতে পারবে এবং বুঝতে পারবে এটা তো অপটিমাইজ অপটিমাইজ কিভাবে করলেন অপটিমাইজ এই যে গোছাবেন কেন গোছাবেন এই প্রোফাইলটাকে ফুল ওয়েতে রেডি করলেন আমরা বলি যে হ্যাঁ আমরা ড্রেস আপ হয়েছি বলি না বাসায় হয়তো আমরা একটা ক্যাজুয়ালি টি শার্ট পরছি একটা প্যান্ট পরছি একটা শর্ট পরছি শর্টস পরছি কিন্তু আমরা যখন বাইরে যাই আমরা প্রপার রেডি হই সো আপনি এতক্ষণ যেটা বললেন সেটা বললেন একটা লিংকডইন প্রোফাইল রেডি করলেন রেডি কেন করবেন অপটিমাইজটা কেন করবেন জি মানে লিংকডইনটা হচ্ছে আপনার অনেকটা জব মার্কেটপ্লেসের মতো মানে এখান থেকে আমাকে চাইলে অনেকে খুঁজে নিতে পারবে আমার প্রফেশনাল ক্যারিয়ার জিনিসটা কাজে লাগবে সো আমি যদি এখানে আমার সব কিছু যদি ফুল সেট আপ করা থাকে তাহলে যে কেউ আমার বিভিন্ন সার্চ অ্যাপিয়ার্স হয় সেখানে আমাদেরকে দেখাবে তারা আমাদের প্রোফাইলগুলো ঘেঁটে সব কিছু দেখলে মানে আমাদেরকে কাজ দিতে বা হায়ার করতে সুবিধা হবে এই জিনিসটা আচ্ছা উনি এখন যে কথাটা বললো যে অপটিমাইজ এই জন্য করব এটা কি রাইট ছিল এটা কি রাইট ছিল আপনারা কেউ যে কথা বলছেন না একটু রেসপন্স করবেন এটা কি রাইট ছিল কি ছিল না যে আপু কাঁচা কাছে বা মোটামুটিও বলা যায় রাইট কারণ হচ্ছে যে কি
লিংকডইনটা মূলত হচ্ছে যে কি আমরা সিভি হিসেবে আমাকে শো করতেছি, এটা লিংকডইনটা শো করতেছি যে আমার কি কি আছে বা আমার কি কি অ্যাবিলিটি আছে, সেই জিনিসটাই আমি আমার লিংকডইনে ফুললি শো করতেছি। লিংকডইনটা মূলত হচ্ছে যে কি যেটা উনি বলছে যে জব প্রফেশনের জন্য এটা খুব একটা কাজে দেয়, যেটা হচ্ছে যে কি লিংকডইনটা বলতেই আমরা সিভি বুঝাই। তো আমি যখন আমার সিভিটাকে খুব ভালোভাবে প্রপারলি ইয়ে করতে পারবো, তো আমি যখন আমার ওই জায়গাগুলোতে আমি আমার কিওয়ার্ড বলে বা যে জিনিসগুলো আমি ইউজ করব মানে ইউজ করে আমাকে মানুষ খুঁজে পাবে, ওই জিনিসগুলো যখন আমি ইউজ করব তখন মানুষ খুব ইজিলি আমাকে খুঁজে পাবে, এবং যখন তাদের যদি কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা আমাকে হায়ার করতে পারে। আচ্ছা, উনি যখন বললো যে অপটিমাইজেশনের এই ব্যাপারগুলি থাকবে, অ্যাবাউট সেকশন থাকবে, এডুকেশন থাকবে, তারপর হচ্ছে এক্সপেরিয়েন্স থাকবে, স্কিলস থাকবে, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ থাকবে, সার্টিফিকেট থাকবে, উনি কি কি বাদ দিয়ে গেছে? হেডলাইন বাদ দিয়েছে। আচ্ছা, হেডলাইন বাদ দিয়েছে। আর ইন্ট্রো বাদ দিয়েছে। উনি সবচেয়ে বড় জিনিস যেটা ইন্ট্রো, যে উনি আসলে ওনাকে কি জন্য চাচ্ছে, কি জবের জন্য ওনাকে হায়ার করবে, সবচেয়ে বড় জিনিস কিন্তু ইন্ট্রোটা। এখানে জবের উনি একটা ইম্পর্টেন্ট জিনিস মিস করছেন, ওটা হচ্ছে কিওয়ার্ডস, যে কিওয়ার্ডস গুলো বারবার দিতে হবে। ওনার কাজের দক্ষতা যে বিষয়গুলোর উপর বেশি, সেই কিওয়ার্ডস গুলো বারবার দিতে হবে অ্যাবাউট সেকশনে এবং হচ্ছে স্কিলে এবং হচ্ছে সার্টিফিকেশনে, যেখানে যাই করুক না কেন উনি মাথায় রাখতে হবে ওনার, যাতে উনি কিওয়ার্ডস গুলো ওনার টার্গেটেড এবং ক্যাপাবলেবল যে কিওয়ার্ডস গুলো আছে ওগুলো যাতে বারবার উনি ইউজ করেন, ওই বিষয়টি উনি মিস করছেন। আর কি মিস করেছে? সামারি, সামারিটা বলেছেন, অ্যাবাউট সেকশনটাই সামারি। আর কি মিস করেছেন? আর আপু প্রোফাইল পিকচার এবং কভার পিকচার। ইন্ট্রোস বাদ দিয়েছে। ইন্ট্রোস একটা ব্যাপার আছে আপু, ইন্ট্রোস। ইন্ট্রোটা হচ্ছে যে কি মেইন যেটা পয়েন্ট, যে উনাকে আসলে কোন কাজের জন্য হায়ার করবে। ইন্ট্রোতে হচ্ছে যে কি আমরা ওখানে ইন্ট্রো আসে যে আপনাকে কোন কাজের জন্য হায়ার করবে বা আপনি কোন কোন জবের জন্য বললো সত্যায়িত করানোর পরেই কিন্তু আমরা দেই। আমরা যখন একটা সিভি কোথাও দিচ্ছি, আমরা রেফারেন্স দিচ্ছি, কিন্তু লিংকডইনকে তো আমি আমার প্রফেশনাল জায়গা বলছি, লিংকডইনকে আমার ডিজিটাল সিভি বলছি, তাহলে সেখানে আমি কেন রেকমেন্ডেশনটা দিব না, সেখানে কেন আমি রেকমেন্ডেশনটা বাদ রাখবো? রাব্বি ভাই, আপনি বুঝতে পেরেছেন? আপনি মানে বলেছেন, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, ওভারঅল আপনি বুঝেছেন ব্যাপারটা, কিন্তু আপনাকে এই পয়েন্টগুলি কেন বললাম যে যদি কখনো এরকম হয় যে কেন অল স্টার আসছে না, আমার মিসিংটা কোথায় হয়েছে, লেখাটা কোথায় হয়েছে, তো তখন আপনার ফার্স্ট মনে হবে, আচ্ছা আমি তো আপুকে এভাবে আনসার করেছিলাম, আপু তো এই টপিকগুলি বলেছিল, আচ্ছা দেখি তো আমি এটা এটা ফুলফিল করেছি কিনা। আপনার কোশ্চেনের আনসারে কোনো ভুল ছিল না, কিন্তু কিছু জিনিস মিসিং ছিল। বুঝতে পেরেছেন ভাইয়া? জি আপু। আরেকটা হচ্ছে, আমি আপনাদের লিংকডইনে কোশ্চেন করতে গিয়ে আমাকে লিংকডইন দেখতে হচ্ছে। একটা সেকেন্ড। আচ্ছা, লিংকডইনে আমরা যে কানেকশন বাড়াই, আমরা পেইড প্রোফাইল থেকে ডেইলি কয়টা কানেকশন করতে পারবো এবং ফ্রি প্রোফাইল থেকে কয়টা করতে পারবো? আপনারা যে একজন আরেকজন তো বলে দিচ্ছেন, এটা তো হচ্ছে আপনারা পরীক্ষার হলে কপি করছেন, তাই না ফরহাদ ভাইয়া? আমাদের যেই মানে কি বলে সার্চ অ্যাপিয়ারেন্স যেটা থাকে, আমরা দেখতে পাই
কতজন আমাকে সার্চ করলো, কতজন আমাকে ভিউ করলো, পেইড প্রোফাইলে এটা কতদিনেরটা দেখা যায়, আনপেইড প্রোফাইলে বা ফ্রি প্রোফাইলে এটা কতদিনের জন্য দেখা যায়, কেউ বলবেন না আমি যার নাম বলবো সে বলবে। রাহান ভাইয়া বলেন। জি আপু, আমাকে কথা বলার জন্য, কথা বলে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাকে কোশ্চেনটা করা হচ্ছিল যে বুঝতে পারিনি, আরেকবার বললে ভালো হতো। কোশ্চেনটা হচ্ছে আমাদের তো যখন প্রোফাইলটা অন করি আমরা আমাদের মাই প্রোফাইলে যাই, ওখানে ইওর ড্যাশবোর্ড থাকে, ড্যাশবোর্ডে দেখায় যে আমার প্রোফাইলে কে কে ভিউ করেছে, আমাকে কতজন খুঁজেছে, আমার সার্চ অ্যাপিয়ারেন্স কত ছিল এবং কে আমার প্রোফাইল ভিউ করেছে। এখন একটা পেইড প্রোফাইল হলে আমি কতদিনের ভিউ, মানে যারা আমার প্রোফাইল ভিউ করেছে কতদিনের ওইটা দেখতে পারবো, আর একটা ফ্রি প্রোফাইল হলে কতদিনেরটা দেখতে পারবো বা কত জনেরটা দেখতে পারবো। এরকম একটা হিসেবে জানতে পারবো। সামথিংটাকে ক্লিয়ারলি বলতে পারবেন? ফ্রি প্রোফাইল হচ্ছে 7 ডেজ, বাট হচ্ছে যে কি 5 জনের বেশি দেখা যাবে আপু। পেইডে তো 90 ডেজ, হচ্ছে যে কি 3 মাস, 3 মাস দেখা যায় পেইডে। পেইডে হচ্ছে 3 মাস, ফ্রিতে হচ্ছে 7 দিন, বাট কত হচ্ছে যে কি 5টার বেশি দেখতে পারবো না। 5টার পর এগুলো ব্লার হয়ে যাবে, ব্লার হয়ে যাবে, যেটা হচ্ছে যে কি আমাকে তখনই বলবে যে প্রিমিয়ার প্রোফাইল নেওয়ার জন্য, হ্যাঁ, পে করার জন্য বলে। রাহান ভাইয়া ক্লিয়ার এখন? যেখানে জব করেছি ওই এক্সপেরিয়েন্স গুলি ডেসক্রিপশন কেন অ্যাড করব? ডেসক্রিপশন উজ্জ্বল ভাইয়া বলেন। আমরা ডেসক্রিপশন গুলি কেন অ্যাড করব? উজ্জ্বল ভাইয়া, হ্যাঁ আপু শুনতে পেয়েছি। আপু আমরা ডেসক্রিপশন অ্যাড করব এই জন্য, আমি যদি কোন একটা কোর্স বা কোন একটা ট্রেনিং নিয়ে থাকি, ওটা আমি কি করলাম, ওটার আমার অ্যাচিভমেন্ট কি হলো ওই সম্বন্ধে, বা আমার কি স্কিল হলো ওই সম্পর্কে আমি ওটা একটা ডিটেইলস দিতে পারি এবং আমি ওই কাজটা সম্পর্কে অবগত করতে পারি, এবং ওই কাজের আমি কোন পোস্টে বা ওই কাজের আমি ট্রেনিংটা কেমন হয়েছিল ওইটা সম্পর্কে একটু ধারণা দিতে পারি। এটার উপর বেস করে একটা পর একটা ডেসক্রিপশন দেওয়া উচিত। এক্সপেরিয়েন্সের ডেসক্রিপশন এই জন্য দেই আমরা। আপনার কথাটা তো এটা? হ্যাঁ হ্যাঁ। উনি রাইট বলেছেন না রং বলেছে সঞ্জিদ আপু? আমার কাছে একটু ভিন্ন মতামত মনে হয়। ওনার হচ্ছে যে কি মোটামুটি ঠিক আছে, বাট হচ্ছে যে কি এক্সপেরিয়েন্সের ডিটেইলসে আমি যেটা মনে করি সেখানে হচ্ছে যে কি দুটো জিনিস দেওয়া উচিত। একটা হচ্ছে যে কি আমার কোম্পানির ডিটেইলস মোটামুটি, যে আমার কোম্পানির ডিটেইলস আমি মূলত কি কি জিনিসের উপর কাজ করছি, দেন হচ্ছে যে কি ওইখানে আমি কি কি শিখছি। তাহলে হচ্ছে যে কি ধরেন প্রত্যেকটা কোম্পানি, যেমন হচ্ছে যে কি আমি এক্সাম্পল হিসেবে আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি বলি, আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে সব জায়গায় সব ওষুধ তৈরি করে না, কেউ সলিড তৈরি করে, কেউ হচ্ছে লিকুইড তৈরি করে, কেউ হচ্ছে যে কি সাসপেনশন তৈরি করে। এখন হচ্ছে যে কি আমি যদি সলিড কোম্পানিতে ট্রেনিং করি, আমি যদি সেখান থেকে যদি মানে এক্সপিরিয়েন্স গ্যাদার করি, তাহলে সেটা আমার লিকুইডে কাজে দিবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাকে আমার কোম্পানির একটু ডিটেলস দিতে হবে, আসলে তারা কি নিয়ে কাজ করতেছে, দেন হচ্ছে যে কি আমি কি শিখছি সেই জিনিসটার উপরে ডিপেন্ড করে আমার ওই জিনিসগুলো লিখতে হবে। এটাই হচ্ছে যে কি আমার যে এটা এটা জব এক্সপেরিয়েন্সে কি আমরা কিওয়ার্ড ধরে কিওয়ার্ড সেট করছি? আমরা কিন্তু আমাদের অ্যাবাউটে কিওয়ার্ড সেট করছি ভাইয়া। জব এক্সপেরিয়েন্সে আসলে কিওয়ার্ডটা সেট করা হয় না। জব আমরা তো রিলেটেড, জি আপু আমরা তো রিলেটেড ওয়ার্ডগুলো ইউজ করছি, যেমন ওখানে ডিজিটাল মার্কেটিং এটা করছি, ঠিক আছে এটাতেও শো করে, কিন্তু এটাই একমাত্র মাধ্যম না। এটা জব, আমরা বেসিক্যালি জব এক্সপেরিয়েন্সের ডেসক্রিপশনটা অ্যাড করি, যাতে আমরা কি কাজ করে এসেছি, আমরা কোন কাজে ক্যাপাবল, যাতে পরবর্তীতে যদি কেউ আমার প্রোফাইলটা ভিউ করে আমাকে হায়ার করার
চিন্তা করে সে যাতে বুঝতে পারে আমি কতটুকু এক্সপেরিয়েন্স বা আমার নলেজ নিয়ে একটা আইডিয়া হয়। হ্যাঁ, আমার নলেজ নিয়ে প্রপার একটা আইডিয়া তার কাছে চলে আসে, যেটা আমরা অ্যানালগ ওয়েতে যে সিভি গুলি ড্রপ করি বা সফট সিভি সফট কপি যেভাবে ড্রপ করি সেখানে কিন্তু এত ডিটেইলে দেয়া থাকে না যেটা আমাদের লিঙ্কডইন প্রোফাইলে দেয়া থাকে। আপনাদের কি কোশ্চেন খুব হার্ড মনে হয়, খুব ইজি না? আচ্ছা, হ্যাশট্যাগ এর ব্যাপারটা কেন হয়, যে ফলোড হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ অ্যাড করা, মনে আছে আপনাদের? হ্যাশট্যাগ আমি বলেছিলাম যে পরে হ্যাশট্যাগটা দেখবো আমরা কিওয়ার্ডে, কিন্তু হ্যাশট্যাগটা কেন ইউজ করি আমরা? হ্যাশট্যাগ কেন ইউজ করি এটা সুশান্ত ভাইয়া বলেন। আমরা হ্যাশট্যাগ ইউজ করব যাতে আমাদের পোস্টগুলো বা আমরা যে বিষয়টা নিয়ে অ্যাড রান করছি কিংবা অ্যাড রান করতে চাচ্ছি সেটা যেন যে কোনো মানুষ যে কোনো জায়গায়। ট্যাগ এর সাথে কি অ্যাড রান কোনোভাবে রিলেটেড? না, প্রশ্ন বললাম মুখ দিয়ে বেরিয়ে গেছে অ্যাড রান জিনিসটা। আচ্ছা, অ্যাড রান হ্যাশট্যাগটা কেন ইউজ করি আমরা? যেটা অন্য কোনো মানুষ যেন ওই কিওয়ার্ডটা দিয়ে যেন সার্চ করলে যেন পেয়ে যায়। এটা কি ঠিক বলেছে? যে কেউ একজন বলেন এটা কি ঠিক বলেছে যে এটার ব্যাপারে জানি? হ্যাশট্যাগ ইউজ করি আসলে আই কিচ করার জন্য। না, ওই হ্যাশট্যাগ স্পেসিফিক ওই টপিকটা যদি কেউ সার্চ করে তাহলে যাতে আমাদের ওই পোস্টটা তার কাছে যায়, তার কাছে পৌঁছে, এর জন্য কি আমরা হ্যাশট্যাগটা ইউজ করে থাকি? এটা আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে সাহায্য করে। আচ্ছা, হ্যাশট্যাগ অ্যাড করব কিভাবে আমরা? যদি এটা আমি দেখাইনি কিন্তু কোশ্চেনটা করলাম, যে কিওয়ার্ডস গুলো আছে বা যেটা এখন আছে ওটার সামনে যদি আমরা হ্যাশ বসাই দিই তাহলে তো হ্যাশট্যাগ হয়ে যাবে। হ্যাশট্যাগটা অ্যাড করব কিভাবে? প্রোফাইলে হ্যাশট্যাগ অ্যাড করব কিভাবে? জি আপু, আপু বুঝিনি একটু। কোন কিছু পোস্ট করার সময় তো অ্যাড করা যাচ্ছে। জি আপু, আমরা তো পোস্টে দেওয়া যাচ্ছে সেই জিনিসগুলো আমাকে বেশি বেশি ইউজ করতে হবে। যে এটা আমার করতে হবে আপনাদেরকে পরে, এটা বাদ দিই আমরা। আপনি চেক করতে থাকেন, আমাদের চলতে থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা তো প্রোফাইল থেকে জব পোস্ট করব, তাই না? জব পোস্ট আমরা করতে পারবো সবাই। একটা জব পোস্টের জন্য কোন অপশন থেকে আমরা জব পোস্টে যাব, অপশনগুলি কোথায় কোথায় আছে বা কয়টা অপশন আছে যেই অপশন থেকে আমি ট্রাই করলে জব পোস্ট করতে পারবো, এটার আনসার দিবে হচ্ছে আমি দেখে নিয়ে দিব। এই টোটাল কোশ্চেনগুলো আমি ইয়েকে করব না। নিকেতন ভাইয়া কি জব পোস্টের ক্লাসটা করেছিলেন? নিকেতন ভাইয়া, আপনি কি জব পোস্টের ক্লাসটা করেছিলেন? না আপু। আপনি জব পোস্টের ক্লাস পাননি? না, মাঝখানে কিছু ক্লাস করা হয়নি। সাবি বাইমান ভাইয়া বলেন। সাবি বাইমান ভাইয়া, আপনি বলেন যে আমরা জব পোস্টের অপশনটা কোথায় কোথায় পাই? ওকে ভাইয়ার কথা লিমিক্স হয়ে যাচ্ছে ভাইয়া। সাবিব ভাইয়ের কথা ফুললি রিমিক্স, আপনারা কেউ কি বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, এটা লিখে দেন আমাকে, আর হচ্ছে নুসরাত আপু এটার আনসার করেন। আপু, আমরা লিংকডইন থেকে ওয়ার্ক অপশনে গেলে জব পোস্টের একটা অপশন থাকে, ওখান থেকে যেতে পারি। কোথায় থাকে জব পোস্টের অপশনটা? কোথায় থাকে ওইটা? ওই মি আমার প্রোফাইলের পাশে একটা ওয়ার্ক শব্দ থাকে, ওই ওয়ার্ক ক্লিক করলে পোস্টে জব অপশনটা থাকে। আচ্ছা, আর কোথায় থাকে? কোথায়
থাকে আমি আসলে খেয়াল করি নাই আপু জানি শুধু এই যে আপনাদের ক্লাস ধরা মোরে থাকে মনে হয় মোরে ইন্ট্রোতে থাকে ইন্ট্রো ওখানে থাকে মোর ইন্ট্রো আর জবস এর মধ্যে পোস্ট যে জব মধ্যে থাকে হ্যাঁ জবস মোর ইন্ট্রো কথাটা কে কে বলেছে বলেন তো আমাকে সারা সামিয়া বলছেন আচ্ছা মোর ইন্ট্রো আপু জবস এর মধ্যে থাকে আচ্ছা জবসে থাকে ওয়ার্কসে থাকে আর কোথায় থাকে আরেকটা জায়গা হচ্ছে যে মির উপর যখন ক্লিক করব জব পোস্টিং অ্যাকাউন্ট একটা শব্দ আছে ওটার উপরে ক্লিক করলে এখান থেকে করা যাবে কোথায় ভাইয়া মির উপরে ক্লিক করলে নিচে অপশন আসবে অ্যাকাউন্টের নিচে জব পোস্টিং অ্যাকাউন্ট একদম নিচে জি আপু মির মতে ক্লিক করলে নিচে আসে কি এখন ক্লিক করে 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 আমি একলা ক্লিক করতে পারতেছি না সবাই করতেছে আমিও ক্লিক করতে পারতেছি না কারণ আমি মোবাইল থেকে আচ্ছা পোস্টে জব বলে ওয়ার্কের পাশেই একটা অপশন থাকে সেটা সবাই ভুলে খেয়ে ফেলেছে আপু এটা তো বলছে ওয়ার্কের পাশেটা আমিও বলছি এটা বলা হয়েছে আপু আর মিয়ের মধ্যে যেটা গেছে ওখানে দেখা যাচ্ছে আমার পোস্টিংটা অলরেডি ক্লোজ হয়ে গেছে কালকে যেটা আমরা করছি আচ্ছা একটা অ্যাড আমরা একটা অ্যাড রান করাতে লিংকডইনে একটা অ্যাড রান করাতে আমরা অ্যাডটা কোথা থেকে করব মানে একটা অ্যাড রান করাবো অ্যাড ক্রিয়েট করব কোথা থেকে এটা কেউ বলবেন না আমি জিজ্ঞেস করব যাকে উনি বলবেন ফরাদ ভাইয়া বলেন তো অ্যাড রানটা কোথা থেকে করাবো তুমি এর পাশে যেটা ওয়ার্কস টুলস আছে ওয়ার্কের মধ্যে থেকে অ্যাডভার্টাইজিং এ করতে হবে হুম এই একটা জায়গা থেকে করা যায় না একটা জায়গা থেকে করা যাবে আমি যখন কোম্পানি পেজে একটা পোস্ট করব আমার পোস্টে স্পন্সর করব করা যাবে স্পন্সরের মাধ্যমে স্পন্সর অপশন থেকে কোম্পানির পেজে যে কোনো পোস্ট থেকে কি আমরা অ্যাড রান করাতে পারবো স্পন্সর করতে পারবো যে কোনো পোস্ট থেকে অ্যাড রান করার জন্য ইংলিশ হইতে হবে পোস্টটা এটা কে বলছে কথাটা আপনারা সবাই 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 কপি করেন আমি কিন্তু আপনাদের সবার নাম্বার কেটে দিব সবাই কপি করতেছেন আমি একজনকে জিজ্ঞেস করতে না করতে আরেকজন আরেকজনকে টেক্সটিং করে আপনারা একজন আরেকজনকে বলে দিচ্ছেন কিন্তু এটা খুব বাজে একটা জিনিস আপু আমাদের প্রথম করি আচ্ছা আমি কোডটা বুঝিনি আপু আমি প্রপারলি শুনে নিচ্ছি কষ্ট করে আবার বলা যাবে আচ্ছা আমরা অ্যাড রান করি না লিংকডইন থেকে অ্যাড রানটা আমরা দেখেছি না অ্যাড রানের জন্য আমরা কোনথায় অ্যাড রানের অপশনটা পাবো বা অ্যাড রান করাতে আমরা কোন জায়গা থেকে স্টার্ট করব যেমন আমরা ফেসবুক থেকে করি কি অ্যাড সেন্টার থেকে করি আর অ্যাড ম্যানেজার থেকে করি তাই না তো লিংকডইন এটা কোথেকে করব এই প্রশ্ন আনসারটা দিয়ে কেউ কথা বলবেন না 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 বল না বল করতে কেউ কথা বলবেন না কেউ কথা বলবেন না ভাইয়া না বল করতেছে দাওয়াত ভাইয়া আপু এটা আমিও চিন্তা করতেছি অ্যাডরান এখন অ্যাড ম্যানেজার ব্যাপারটা তো আমরা জানি যে হ্যাঁ আপুরাও বলেছে যে অ্যাডরান করাবো এখন আমাদের অ্যাডরান করার জন্য তো ফারস্টে আমাদের দরকার হবে পেজের অথবা আমরা প্রোফাইল থেকে তো অ্যাডরান করাতে পারছি না কোথেকে পেজ থাকতে হবে তো একটা কথা পেজের কোথেকে করাবো বা আমার যদি পেজে যদি না যায় তাহলে কোথেকে আরেকটা কোন জায়গা থেকে করাবো এই যে আরেকজন আনসার দিচ্ছেন প্লিজ কেউ আনসার দিবেন না কোথাও কোনো টেক্সটিং করবেন না তার কারণ হচ্ছে আমি আপনাদের কুইজ এই টাইপের কিছু একটা অপশন আছে আপু একটা সেকেন্ড আমি আপনাদের কুইজটা নিয়ে আপু ক্যাম্পেইন ম্যানেজার আপু ক্যাম্পেইন এই যে সাবিব ভাইয়ের নাম্বার কাটা যাবে সাবিব ভাইকে হচ্ছে জিরো দেওয়া হবে সাবিব ভাই যেটা পেরেছে সুমন ভাইয়া ওইটার জন্য সাবিব ভাইকে জিরো দিবেন জি নুসরাত আপু আপনি বলেন আপু আমি কিন্তু বলেছি ক্যাম্পেইন ম্যানেজার আপনি হাফ পাবেন কারণ সাবিব ভাই লিখার পরে বলেছেন এই জন্য আপনাকে হাফ দিব নাম্বার না না আপু আমি দেখেই নাই আমি আপু দেখেই নাই একদম ভাইয়া এখন আমি আগে বলে ঝগড়া শুরু করে দিবে কোথায় কি লেগেছে আল্লাহ জানে না ওকে আমি হাফ দিব ওকে ফুল দিব না তাহলে আপনি যদি আরেকটা কোশ্চেন আনসার দিতে পারেন তাহলে আপনাকে ফুল মার্কস দিব আপু একটাতেই থাক না আরেকটা হবে ভাই আরো হবে আচ্ছা আমরা এনরোলমেন্ট আমাদের স্কিলের এনরোলমেন্ট কেন করব জাওয়াদ ভাই বলেন
আমি এখনো করিনি সত্যি কথা বলতে পারছি না সত্যি কথা যেটা এনরোলমেন্ট করেনি ঠিক আছে এনরোলমেন্ট